ক্লাসে যেখানে ছিলাম এই যে এই ইমেজটা নিয়ে কাজ করছিলাম, আচ্ছা ইমেজটা আপনারা আর্টবোর্ডে টেনে নিয়ে আসবেন না, ইমেজটা আপনারা ফটোশপে নর্মালি ওপেন করবেন। নর্মালি ওপেন করে জাস্ট এটাকে আপনারা লেসো টুল অথবা পলিগন টুল যে কোনো টুল দিয়ে কাটতে পারেন অথবা পেন টুল দিয়ে কাটতে পারেন। একটু এরিয়া বাড়াই নেবেন যত দূর নেওয়া যায়। মেহেদি হাসান একটু খেয়াল করবেন, কন্ট্রোল জে দিয়ে এটাকে একটা কপি করে নিলাম আমরা, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে এটা চ্যানেলে, বা নিচের ল্যাপটপ করে দিয়ে চ্যানেলে গিয়ে যদি দেখি যে আমাদের রেড চ্যানেলটা আসলে খুব বেশি কন্ট্রাস্ট, মানে ভালো কন্ট্রাস্ট আছে আমাদের রেড চ্যানেলটাতে, তো সেই ক্ষেত্রে আমরা রেড রেড চ্যানেলটাকে একটু একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে, অ্যাডজাস্টমেন্ট প্যানেলে গিয়ে এটার লেভেলটা একটু অ্যাডজাস্ট করে নিব আমরা। আচ্ছা লেভেলটা যখন দেখবো যে একটু ব্ল্যাকিশ চলে আসছে, সেই ক্ষেত্রে আসলে মানে এমনটাই ব্ল্যাক করে নিব তখন আর কি, যেটা এখন যদি যখন আমরা বুঝবো যে আমরা পারফেক্ট ব্ল্যাক পেয়ে গেছি। এখন আমরা যেটা করব আসলে মেহেদি হাসান এই এই পার্টটাতেই আসলে আপনাকে আপনার ওইখানটাতে একটু ঝামেলা হয়েছিল, এই পার্টটাই আমরা একটু খেয়াল করে দেখব। এই পার্টটা আমরা একটু খেয়াল করে দেখব, সেটা হচ্ছে ধরেন আমরা তো ব্যাকগ্রাউন্ডটা ডিলে মানে ব্ল্যাক ব্ল্যাক করেছিলাম কিন্তু আমাদের অতটা পারফেক্ট হচ্ছিল না। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা গতদিন আর কি কন্ট্রোল ধরে সিলেক্ট করতে গিয়েছিলাম, এই জন্য আসলে আমাদের হয়নি, আমরা এটা ম্যানুয়ালি সিলেক্ট করব। লেসো টুল দিয়ে আমরা ম্যানুয়ালি এটাকে সিলেক্ট করে নিব। সেক্ষেত্রে আসলে আমাদের যেটা হবে, ধরেন এটা আমাদের সিলেকশন হলো, এখন আমরা এই সিলেকশনটাকে ইনভার্স করে নিব। কন্ট্রোল শিফট আই আই দিয়ে ইনভার্স করলে এটা পুরোটা সিলেকশন হয়ে গেল। এখন আমরা এই ফরগ্রাউন্ড কালারটা এই পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ডিলেট, কন্ট্রোল ডিলেট প্রেস করলে আমাদের ফরগ্রাউন্ড কালারটা পুরো ব্যাকগ্রাউন্ডে চলে আসবে এবং এটা পুরো কালো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের এটা পুরো কালো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে যে যে বিষয়টা আমরা যদি এখন একটু প্রেস করলেন কন্ট্রোল ডিলেট ইনভার্স করে নিতে হবে, ইনভার্স না করে নিলে আসলে আপনি আসলে সিলেক্ট করতে পারবেন না। আচ্ছা এই পর্যন্ত মোটামুটি, এখন আর খুব বেশি কাজ নেই, এখন আমরা জাস্ট খালি এটাকে ব্রাশ বানিয়ে অ্যাপ্লাই করাটাই আর কি যতটা বাকি। আচ্ছা আপনারা যারা যারা পারেননি তারা তারা একটু বলবেন যা হচ্ছে না, এরকম রেজাল্ট আসছে না। মেহেদি হাসান জি ভাই হচ্ছে? আমি দেখতেছিলাম ভাই, প্র্যাকটিস করি নাই এখন। আচ্ছা একটু প্র্যাকটিস করেন, আপনি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আসলে এখনই আর কি আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন আসলে ছোট ছোট বিষয় কি করতে হবে। আচ্ছা সেই ক্ষেত্রে আমরা এটাকে এখন এটাকে কন্ট্রোল চেপে সিলেকশন টুল যে কোনো একটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে এটাকে কন্ট্রোল চেপে আমরা সিলেক্ট করে নিব। দেখেন আমাদের ক্লাউডটা সিলেক্ট হয়ে গেছে, এখন আমরা চলে যাব আমাদের মেইন লেয়ারে। মেইন লেয়ারে গিয়ে জাস্ট কন্ট্রোল জে প্রেস করে আমাদের ক্লাউডটাকে আলাদা করে নিব। কন্ট্রোল জে আমরা প্রেস করেছি, এখন যদি দেখি যে এই যে আমাদের ক্লাউডটা আলাদা হয়ে গেছে। আচ্ছা মাইক্রোফোনটা অন রয়েছে কার জন্য? আচ্ছা এখন যদি আমরা দেখি আমাদের ক্লাউডটা আলাদা হয়ে গেছে, সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এটা এখন যদি আমরা আরো ভালোভাবে দেখতে যাই তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি। আচ্ছা
সাদা ব্যাকগ্রাউন্ড হয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটার কালারটা একটু চেঞ্জ করে দিই আমরা। আচ্ছা কালোই দিয়ে দিলাম। আচ্ছা কালো দিয়ে দেওয়ার পরে যখন দেখতে পারি যে আমাদের এই যে ক্লাউডটা আলাদা হয়ে গেছে, কিন্তু আমাদের সমস্যা এক জায়গায় আছে যে এই ক্লাউডটা একটু ব্লুনেস ব্লুনেস একটা ইফেক্টটা আছে এই ক্লাউডটার মধ্যে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, এটার ব্লুনেসটা অফ করে দিব। এটা আমরা অটোমেটিক্যালি কিবোর্ড শর্টকাট চেপে করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ইউ। কন্ট্রোল শিফট ইউ প্রেস করলে অটোমেটিক্যালি এটা আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আর যদি আমরা ম্যানুয়ালি করতে যাই, ম্যানুয়ালি এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট প্যানেল যাব। এই যে ডিস্যাচুরেশন যেটা অপশনটা আছে কন্ট্রোল শিফট ইউ, এটার পাশে লেখা আছে সেম এটার কমান্ড। সেই ক্ষেত্রে আসলে এইভাবে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি। আরও এখানে অপশন আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার, ওগুলো দিয়েও করতে পারি, কিন্তু এটা হচ্ছে তুলনামূলকভাবে সহজ। জাস্ট আপনারা একটা শর্টকাট প্রেস করেই করতে পারেন, কন্ট্রোল শিফট ইউ এই শর্টকাটটা প্রেস, অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা ডিস্যাচুরেশন যে অপশনটা আছে এটা এটাও আপনারা ইউজ করতে পারেন, আপনাদের এটা যেটা সুবিধা হয়। সেই ক্ষেত্রে আসলে আমি কন্ট্রোল শিফটটাই ইউজ কন্ট্রোল শিফট ইউটাই ইউজ করেছি। আচ্ছা আমাদের হচ্ছে এখন যেটা, আমাদের ক্লাউডটা রেডি, ক্লাউডটা রেডি। এখন এটাকে আমরা স্মোকি ব্রাশ টুলে রূপান্তর করব। আচ্ছা স্মোকি ব্রাশ টুলে রূপান্তর করব, সেক্ষেত্রে আমরা যেটা করব, জাস্ট এটাকে সিলেকশন টুল দিয়ে যতটুকু এটার আমাদের ক্লাউডটা আছে ততটুকু জাস্ট সিলেক্ট করে নিব। আর ধরেন এতটুকু এখন আমরা এটাকে ব্রাশে অ্যাড করে দিব। আচ্ছা ব্রাশে অ্যাড করে দিতে গেলে আমাদের সিলেক্ট করার পরে তারপর যেতে হবে হচ্ছে ডিফাইন ব্রাশের এই অপশনটাতে গিয়ে এখানে আমরা একটা নাম দিয়ে দিব। এটা নাম দিয়ে দিলাম কি, ধরেন নাম দিলাম স্মোক। আচ্ছা স্মোক ওকে। আচ্ছা আবার আমাদের মনে করেন যে ব্রাশটা রেডি হয়ে গেল, এখন ব্রাশটা রেডি, এখন ব্রাশটার ইফেক্টটা আমরা দেখব। আচ্ছা এই পর্যন্ত ব্রাশটা বানাতে পারছেন কে কে? আচ্ছা মানে আমি দেখাবো, কিন্তু মানে এই পারছেন কে কে একটু জানা দরকার আছে আমার, ঠিকঠাক মতো আমার প্রসেসটা দেখে বুঝতে মানে করতে পারছেন কে কে? এখনো পারি নাই, ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা কি সাবমিট তুমি এখনো কমপ্লিট হয়নি ভাইয়া? আচ্ছা আচ্ছা মানে বুঝতে পারছেন তো কিভাবে করবেন, মানে বিষয়টা বারবার আমায় যাচ্ছে আর কি। হ্যাঁ সাব্বির আপনাকে আমি কল করেছিলাম, আপনি কোথায় ছিলেন তখন? অন করে মনে গিয়েছিলাম। চেষ্টা করবেন কল করলে সাড়া দেওয়ার জন্য। আচ্ছা আসলে আমি আপনাদের এইখানে কারো স্ক্রিনটাতে দেখাই দিলে আসলে আরও বেটার হইতো। আসলে যে বুঝতে পারছেন মোটামুটি, আমি তার স্ক্রিনটা নিয়ে আসলে আপনাদের এইখানে দেখাতে যাচ্ছিলাম। মফিজুল ইসলাম সাহেব আপনি কি বুঝতে পারছেন কীভাবে করছি এই জিনিসটা? না ভাইয়া ওটা আমি কালকের ক্লাসে প্র্যাকটিস করি নাই, তো তাই ওই কালকের ক্লাসটা একটু দেখতেছি, দেখার পর ট্রাই করি। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আপনার স্ক্রিনে আসলে আমরা সবাই প্র্যাকটিস করে নি। পারি নাই মানে পুরোপুরি পারি না। আচ্ছা আমি বলছি, আপনাকে গাইড করতেছি, আপনি ওইভাবে করবেন, আশা করি হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা আপনি জাস্ট শুরু থেকে শুরু করেন, আপনি এখন আপাতত কেটে দেন এগুলো, ইমেজটা ওপেন করেন, সবাই একটু খেয়াল করবেন। আমরা একসাথে মফিজুল ইসলামের স্ক্রিনে শিখবো আমরা। আচ্ছা এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাউড, আপনি এটাকে লেসো টুলটা নিয়ে ক্লাউডটাকে সিলেক্ট করেন, একটু এরিয়া নিয়ে নিবেন, হালকা, খুব বেশি না, হালকা।
আচ্ছা এটা হচ্ছে সিলেক্ট, এখন দিবেন হচ্ছে কন্ট্রোল জে, কন্ট্রোল জে, এখন নিচের লেয়ারটাকে অফ করে দেন, অফ। আচ্ছা উপরের লেয়ারটা তো সিলেক্ট আছে, এখন আপনি চলে যাবেন হচ্ছে লেয়ারের পাশে দেখেন চ্যানেল, হ্যাঁ চ্যানেল, হ্যাঁ চ্যানেলে যান, দেখেন কোন ইমেজটার কন্ট্রাস্ট ভালো, তিনটা কালার আছে নিচে রেড গ্রিন ব্লু, আপনি দেখবেন আসলে কোন ইমেজটার কন্ট্রাস্টটা ভালো, সেই ক্ষেত্রে আমরা রেডের কন্ট্রাস্টটা সবচেয়ে ভালো পাই, আর সেই ক্ষেত্রে আসলে আমরা রেড রেড যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা নিয়ে কাজ করব। আচ্ছা এটাকে, হ্যাঁ এটাকে আপনি একটা কপি করে নেন। আচ্ছা এই লেয়ারটাকে শুধু শুধু রেড লেয়ারটাকে ধরেন, ধরে টেনে নিয়ে ওই যে প্লাস চিহ্ন যেটা আছে আপনার লেয়ার প্যানেলের নিচে ওখানে ধরেন, একটা কপি হয়ে যাবে। প্লাস চিহ্ন কোথায়? নিচে আপনার লেয়ার প্যানেলের নিচে দেখেন। এখন আপনি এটাকে কন্ট্রোল এল অথবা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে লেভেল যে অপশনটা সেটা চ্যানেল চ্যানেলে যান, এখানে না এখানে না চ্যানেলে, চ্যানেলে তারপর, হ্যাঁ চ্যানেলে তারপর যান, কন্ট্রোল এল প্রেস করেন, কন্ট্রোল এল। আচ্ছা এটাতে আপনার লেভেল আসলো, এই লেভেলটা আপনারা অ্যাডজাস্টমেন্ট প্যানেলে গিয়ে তারপরও নিয়ে আসতে পারেন, আপনি একটু দেখাই দেন, আপনি একটু দেখাই দেন, এখান থেকে কেটে দিয়ে ইমেজে যান, ইমেজে অ্যাডজাস্টমেন্ট লেভেল, এই যে কন্ট্রোল এল দিলে এই এই অপশনটাই আসবে। আচ্ছা এটাকে একটু কালো অংশটাকে আরো একটু কালো করে দেন, মানে ডার্কার অপশনটাকে, হ্যাঁ যতটুকু করা যায়। ধরেন এটা মোটামুটি হয়ে গেছে, আর একটু বার করতে পারেন, জাস্ট ওকে ওকে দিয়ে দিন, সমস্যা নেই, ওকে ওকে হয়ে গেল। এখন আপনি একটু সিলেক্ট করেন এটাকে, আবার একটু লেসো টুল দিয়ে সিলেক্ট করেন। আচ্ছা তার আগে আর একটা বিষয়, আপনার ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড কালার এই দুটো, একটা হোয়াইট একটা সাদা একটা ব্ল্যাক রাখবেন। আচ্ছা এটা তো ব্ল্যাক, নিচেরটা হোয়াইট রাখবেন, পুরোটা ব্ল্যাক এন্ড হোয়াইট রাখবেন সবসময়। আচ্ছা সেই ক্ষেত্রে আপনি লেসে টুলটা দিয়ে জাস্ট এই ব্ল্যাক এরিয়ার মধ্যে ক্লাউডটা, মানে হোয়াইট এরিয়া সিলেক্ট করবেন না, শুধু ব্ল্যাক এরিয়ার মধ্যে ক্লাউডটা সিলেক্ট করবেন, এইটুকু হইতেছে? হুম হুম, বাইরে যেন না যায় ব্ল্যাকে। আচ্ছা এখন হচ্ছে আপনার সিলেকশনটাকে ইনভার্স করে দেন, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে, এখন পুরো ব্যাকগ্রাউন্ডটা মানে ক্লাউড বাদে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার না ব্যাকগ্রাউন্ড কালার? এটা ফরগ্রাউন্ড কালার, ইয়েস। আচ্ছা ফরগ্রাউন্ড কালারটা এটা দেওয়ার জন্য যেটা প্রেস করা লাগে আমরা দেখেছিলাম ওটা ওটা করেন। আচ্ছা এখন বলে দেন যে আসলে আপনি কি প্রেস করলেন। ও আমি প্রেস করলাম অল্টার আর ডিলিট। অল্টার ডিলিট প্রেস করে আপনি ফরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালারে মানে পেস্ট করে দিলেন, ঠিক আছে এই হচ্ছে বিষয়। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন, কন্ট্রোল ডি হয়ে গেছে। এখন কন্ট্রোল চেপে ওই কালো কালো যে লেয়ারটা নিচের যে কপি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা ওটাতে একটা ক্লিক করুন, কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে কালো ব্যাকগ্রাউন্ড রেড কপি, রেড কপি যেটা কপি থাম্বনেল লেয়ারের থাম্বনেল একটা ক্লিক কর। হ্যাঁ ক্লিক করছি, তারপর কন্ট্রোল চেপে কি চাপবো? হয়নি তো ক্লিক, লেয়ারের থাম্বনেল ওইখানে না, লেয়ারটা যে যেখানে দেখা যাচ্ছে যে ছোট করে ওইখানে, চ্যানেলেই যান, চ্যানেলেই যান, চ্যানেলে এখন দেখেন রেড কপির যে থাম্বনেইলটা কালো এবং হালকা একটু সাদা দেখা যাচ্ছে ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল চেপে ওই জায়গাটাতে ক্লিক করবেন। এখন দেখেন আমাদের ক্লাউডটা সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ সিলেক্ট হয়েছে। আচ্ছা এখন লেয়ারে চলে যান, এখানকার কাজ শেষ মোটামুটি, লেয়ারে লাল যেটা লেয়ার রয়েছে ওটা ওটাতে ক্লিক করেন, লাল যেটা এটা, হ্যাঁ হ্যাঁ এখন কন্ট্রোল জে দিয়ে এটাকে আলাদা করে ফেলুন। কন্ট্রোল জে
এখন নিচের লেয়ার লেয়ার গুলো আপ করে দেন, এখন দেখেন শুধু ক্লাউড আপনার। হ্যাঁ আপনার এইখানটাতে শুধু ক্লাউড রয়েছে। তারপর আমাদের কাজ মোটামুটি শেষ এখানে। সেক্ষেত্রে এখন আমরা যেটা করব, এই যে ক্লাউডটা একটু ব্লু, হ্যাঁ হ্যাঁ একটা ব্লু ব্লু একটা ভাব আছে, তা আমরা এটার ব্লুটাকে অফ করে দেবো। সেক্ষেত্রে আসলে আমরা যেটা চাপবো, কন্ট্রোল শিফট ইউ, কন্ট্রোল শিফট ইউ, হ্যাঁ এটা দেখেন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এটা করার আর একটা অপশন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যান, অ্যাডজাস্টমেন্ট প্যানেলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইমেজ, হ্যাঁ হ্যাঁ ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এখন এই নিচের দিক স্যাচুরেশন যে অপশনটা, এই অপশনটা থেকেও আপনারা ম্যানুয়ালি করতে পারেন, অথবা এই শর্টকাট দিয়েও আপনারা করতে পারেন, এটা হচ্ছে একটা বিষয়। সো আমাদের ব্রাশটা এখন রেডি, এখন আমরা যেটা করব, এডিটে যাব না না, আমরা যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিব আমাদের ক্লাউডটা। ধরেন এই সিলেকশন টুল দিয়ে আমাদের ক্লাউডটাকে সিলেক্ট করে নিলাম, যতটুকু ক্লাউড ততটুকু। এখন ক্লাউডটা এখন হচ্ছে আমরা এডিটে যাব, এডিটে যাওয়ার পরে যাব হচ্ছে ওই যে ডিফাইন ব্রাশ যেটা আপনি, এতে ক্লিক করে এটা একটা নাম দিয়ে দেন, এই আচ্ছা ঠিক আছে জাস্ট ওকে। এটা হচ্ছে হয়ে গেল আমাদের ব্রাশ। আপনারা একটু এই ব্রাশটা একটু দ্রুত বানায় ফেলবেন, বানায় ফেলার পরে আমি একটু ব্রাশ কন্ট্রোল প্যানেল যেটা সেটা নিয়ে একটু এই এই ব্রাশ দিয়েই আপনাদেরকে দেখাবো ব্রাশ কন্ট্রোল প্যানেল কি কি কাজ করে আর এটা দিয়ে আসলে আপনারা কি কি করতে পারেন। ভাই আমি কি স্ক্রিনটা অফ করে দিব? স্ক্রিনটা অফ করে দেন। ও আচ্ছা এক মিনিট, জিজ্ঞেস করেন আসলে কেউ বুঝতে পারছে কিনা, যদি কেউ বুঝতে না পারে তাকে একটু। হ্যাঁ এখন কেউ কি সমস্যা আছে কারো বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপাতত অফ করে দিতেছি স্ক্রিনটা। আচ্ছা আচ্ছা অফ করে দেন আপনি। আপনারা একটু চেষ্টা করেন, চেষ্টা করতে থাকেন, যদি কেউ না পারেন সেক্ষেত্রে আসলে আপনি কল করবেন, আমাকে কল করবেন, সেক্ষেত্রে আসলে আমি আপনাকে দেখাই দেবো জিনিসটা। আর এইটা করার পরে আমরা ব্রাশ কন্ট্রোল প্যানেল সম্পর্কে একটু বিস্তারিত জানব। আপনারা এটাকে এই কাজটা আগে কমপ্লিট করে শেষ করেন, তারপরে আসলে আমরা ব্রাশ কন্ট্রোল প্যানেলে আগাব। স্যার একটু সমস্যা হইছে। হ্যাঁ বলেন সমস্যা কি? সমস্যা ক্লাউডের সাথে আরো বাকি কিছু মানে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা স্ক্রিনটা শেয়ার দেন একটু দেখি কি সমস্যা। স্যার প্রথমে যতটুকু সিলেক্ট করা দরকার লেখক কিন্তু সিলেক্ট করার পরে তো আমরা চ্যানেলে চলে যাবো তাই না? হ্যালো, তারপরে হচ্ছে আলাদা লেয়ারটাকে নিয়ে আমরা চ্যানেলে চলে যাব। আচ্ছা আচ্ছা ই করেন আপনি, একেবারে উপরের দুইটা লেয়ার ডিলিট করে দেন এবং একবারে অরিজিনাল লেয়ারটাতে চলে যান, আমরা একটু শুরু থেকে আবার দিই।
স্যার লেয়ার 2 আর 1 ডিলিট করে দেব হ্যাঁ সিলেকশনটাকে ডিসিলেক্ট করে দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করুন এখন আপনি লেসো টুলটা নেন লেসো টুলটা আপনি আসলে পারফেক্টলি সিলেক্ট করতে আপনার সুবিধা হবে একটু হালকা একটু এরিয়া নিয়ে আর এর চারপাশ দিয়ে ক্লাউডের চার একটু এরিয়া নিয়েন একেবারে গা ঘাসায় নিয়েন না সেই ক্ষেত্রে আসলে আমাদের পরবর্তী সিলেকশনের জন্য আসলে একটু সমস্যা হতে পারে যদি একেবারে কাছাকাছি নেই এখন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করেন আচ্ছা এখন নিচের লেয়ারটা অফ করে দেন আপনি আমাদের অরিজিনাল যে লেয়ার আচ্ছা এটা হচ্ছে মূলত আমাদের ক্লাউড লেয়ার আমরা এই লেয়ারটা ধরে এখন যাব হচ্ছে আমরা চ্যানেলে চলে যাব আচ্ছা রেড চ্যানেল নিয়ে আমরা কাজ করব সেই ক্ষেত্রে রেড চ্যানেলটাকে একটা কপি করে নিব এখন আমরা কন্ট্রোল এল অথবা লেয়ার প্যানেলে গিয়ে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে গিয়ে আমরা লেভেলটা নিয়ে আসবো ইমেজ লেভেলটা আচ্ছা এটাকে একটু ব্ল্যাকিশটাকে একটু বাড়াই দিব আচ্ছা বাড়াইছি আর একটু বাড়াই দিলে হয়তো ভালো হতো আচ্ছা ঠিক আছে ওকে দিয়ে দিন আচ্ছা এখন আর কি আবার আমরা লেসো টুলটা নিয়ে হোয়াইটের মধ্যে না শুধু ক্লাউড এবং ব্ল্যাকের মাঝে একটা সিলেকশন তৈরি করব আচ্ছা উই আর ডান এখন আমরা এই সিলেকশনটাকে ইনভার্স করে দিই কন্ট্রোল শিফট আই দিয়ে আচ্ছা এখন আমরা যেটা করব হচ্ছে আমরা মানে ফরগ্রাউন্ড কালারটা এই সিলেকশনের মধ্যে দিব সেই ক্ষেত্রে আসলে আমাদের দুটো অপশন ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কন্ট্রোল ডিলিট ফরগ্রাউন্ড কালারের জন্য অল্ট ডিলিট এখন আমরা আমাদের ব্ল্যাক কালারটা কোথায় আছে ফরগ্রাউন্ডে না ব্যাকগ্রাউন্ডে সেই ক্ষেত্রে আমরা অল্ট ডিলিট প্রেস করব এখন দেখেন সুন্দরভাবে আসলে আমাদের ম্যাচ হয়েছে এখন কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিই আচ্ছা এখন আমরা যেটা করব আমরা এক্ষেত্রে আমার ডিলিট হলো না কেন আচ্ছা সাব্বির আপনারটা দেখছি হয়তো বা অন্য কোনো কারণে আমি আমরা একটু এটা শেষ করে নিই এখন আমরা যেটা করব কন্ট্রোল চেপে আমরা এই যে রেড কপি লেয়ারের থাম্বনেইলটাতে একটা ক্লিক করব থাম্বনেইলটাতে থাম্বনেইল যেটা আর কি কালো এবং হালকা সাদা দেখা যাচ্ছে কন্ট্রোল চেপে দেখেন আমাদের একটা সিলেকশন হয়ে গেছে আমরা এখন মূল লেয়ার প্যানেলে চলে যাব আমাদের অরিজিনাল যে লেয়ার প্যানেলটা সেটাতে চলে যাব এখন ওটাতে একটা ক্লিক করি যেটা লাল হয়ে আছে এখন আমরা কন্ট্রোল জে দিয়ে আলাদা করে খুলবো এটা আচ্ছা এখন নিচের লেয়ারটা অফ করে দিই আচ্ছা এখন দেখেন সুন্দর ক্লাউড আমাদের চলে আসছে এখন এটা তো একটা ব্লুনেস আছে এটাতে এটাতে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে খুলবো আচ্ছা সেই ক্ষেত্রে আসলে আমাদের ফরগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করতে হবে মিম আমরা ফরগ্রাউন্ড কালার অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না নিই সেক্ষেত্রে আমাদের মেকিংটা একটু হোয়াইট হোয়াইট দিব নিচে তো ব্ল্যাক আসেই আমাদের সেক্ষেত্রে আসলে আমাদের রেজাল্টটা অন্যরকম আসতে পারে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেহেতু আছে আমরা এখন দুইভাবে এটাকে করতে পারি ডিস্যাচুরেশন যেটাকে বলে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ইউ একটা শর্টকাটে চেপে করতে পারি অথবা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট ইমেজে যাব আমরা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট তারপরে নিচের দিকে দেখব যে ডিস্যাচুরেশন একটা অপশন আছে কন্ট্রোল শিফট ইউ হ্যাঁ ওটাতে ক্লিক করে দিলে হ্যাঁ ওটাতে ক্লিক করে দিলে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ক্লাউড চলে আসবে এখন এটাকে সিলেক্ট করে নিব সিলেকশন করেন যতটুকু ক্লাউড হ্যাঁ কেটে যাচ্ছে মনে হয় হয়তো অনেকটা ক্লাউড
শুরুর দিকে, সেক্ষেত্রে একটু বাড়তি নেই, সমস্যা নাই। হ্যাঁ, এখন আসলে আমরা সেটাকে কাস্টম শেপে অ্যাড করে নেব এডিটে গিয়ে। তার উপরেরটা একটা নাম দিয়ে জাস্ট সেভ করে নেব। আশা করি বুঝতে পারছেন। আপনি একটু স্ক্রিনটা অফ করে দেন, আমি একটু সাব্বিরের কাছে যাই। হ্যাঁ সাব্বির বলো, তোমার কি সমস্যা? আমার আসলে ডিলিট দিলাম, অল্ট ডিলিট দিলে মানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হলো না, কালো হলো না। দেখি দেখি তুমি করো। আচ্ছা স্ক্রিনটা শেয়ার দাও। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। ও আমার লট ইস ফর লিংক দেখা যাচ্ছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা এটা হচ্ছে আপনার, তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে হচ্ছে ব্ল্যাক, সেই ক্ষেত্রে তোমাকে কন্ট্রোল ডিলিট চাপতে হবে। কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট চাপলাম, কন্ট্রোল হয় তো হয় না? না। আচ্ছা অল্ট ডিলিট প্রেস করো তো দেখি কি হয়। অল্ট কি বলে? This object folder is not available. আচ্ছা তুমি ইটা সিলেক্ট করো, ওই যে উপরে যে তোমার অটো সিলেক্ট অপশনটা আছে, অটো মানে মাস্কারের যে সিলেকশনটা, ওই সিলেকশনটা ঠিক প্রেস করো। কিভাবে বুঝাই তোমাকে, একেবারে উপরে দেখো একটা পেজ, দুইটা পেজ, তারপরে একেবারে লেয়ারের মানে লেয়ার বলছি টুল টুল বারের উপরের দিকে এখানে। হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইখানে মাস্কারটা ক্লিক করে দাও। হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি। এখন ওই লেয়ারের লেয়ারে একটা ক্লিক করে আসো। লেয়ার লেয়ার এই লেয়ার না, ঠিক আছে তুমি যেটাতে ছিলা ওটাতেই। হ্যাঁ ওই লেয়ারে ক্লিক করো। এখানে? হ্যাঁ হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা করে এখন একটু ট্রাই করো তো। কন্ট্রোল কন্ট্রোল ডিলিট দিলো। দিলাম তো, আসে না তো কন্ট্রোল ডিলিট। এখন তুমি, আচ্ছা তোমার যেহেতু হয়েছে এখন ডি সিলেক্ট করে দাও কন্ট্রোল ডি দিয়ে। এবং এখন এখন এটাকে কন্ট্রোল চেপে লেয়ারের থাম্বনেইলে একটা ক্লিক করো। এখন মেইন লেয়ারে চলে যাও। মেইন লেয়ারে লাল যেটা হয়ে আছে ওটাতে ক্লিক করো, এটাতে কন্ট্রোল জে দাও। এখন নিচের লেয়ার দুটো অফ করে দাও, নিচেরটা শুধু উপরেরটা অন রাখো। হ্যাঁ তোমার এই যে ক্লাউডটা কপি হয়ে গেছে, সেই ক্ষেত্রে এখন যেটা তুমি করতে পারো কন্ট্রোল শিফট ইউ অথবা ইমেজ অ্যাডজাস্টমেন্ট প্যানেলে গিয়ে ডিস্যাচুরেশন অপশনটা নিচের দিকে যাও। ডিস্যাচুরেশন অপশনটা, হ্যাঁ তোমার দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করো যেভাবে আমরা করলাম। না তোমার ব্রাশ রেডি, তুমি ব্যবহার করতে পারবে এখন এই ব্রাশ, আপাতত এই পর্যন্তই। আচ্ছা সামনে আমরা, হ্যাঁ অফ করে দাও। আচ্ছা আপনাদের আর কারো সমস্যা আছে? আচ্ছা আপনাদের আর কারো সমস্যা থাকলে বলবেন, আসলে আমরা একটু সলভ করে দ্রুত লেয়ার কন্ট্রোল প্যানেল যেটা সেটাতে যাব, সেটা থেকে একটু দেখব যে আমরা যে ব্রাশটা তৈরি করলাম এই ব্রাশ দিয়ে আমরা কি কি করতে পারি।
আমি রেকর্ডিংটাকে আবার অন করে দিই, ফটোশপে চলে যাই, ফটোশপে গিয়ে একটু দেখবো যে আসলে আমাদের এই ব্রাশটা আমাদের কি কি কাজে লাগে। আচ্ছা সেক্ষেত্রে আসলে আমরা একটা ইমেজ নিয়ে নিই, গত ক্লাসে আমরা যে ইমেজটা নিয়েছিলাম, ইমেজ নিয়ে কাজ করেছিলাম সেই। আচ্ছা আপনাদের কি এই রেইলের এই ইমেজটা দেওয়া হয়েছিল? ভাই আপনার স্ক্রিনটা অফ করা। যেকোনো ইসে। আচ্ছা চলেন আমরা দেখি যে আসলে আমরা কিভাবে করব। আমাদের ব্রাশ যেহেতু রেডি, সেক্ষেত্রে আমি আপনাদের ইমেজটা দিয়ে দিচ্ছি এখনই। তাছাড়া এই ইমেজ গুলো তো দেওয়া হয়েছিল, একটা ইমেজই দেওয়া হয়েছিল না? আচ্ছা এই ইমেজটা ফেসবুকে দিলে হয়তো বা রেজুলেশন নষ্ট হয়ে যাবে, তাই না? ফেসবুকে আসলে তাহলে আমি দিচ্ছি না, আমি গুগল ড্রাইভে আপলোড করি আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনারা একটু চ্যাট বক্স থেকে সংগ্রহ করে নেবেন, আমি ফেসবুকে পোস্ট করে দিচ্ছি, মানে চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা একটু দ্রুত যাতে সংগ্রহ করে নিতে পারেন। ও সরি, আচ্ছা আপনাদের চ্যাট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা ওইখানে এখান থেকে দ্রুত সংগ্রহ করে নিতে পারবেন। আমি ফেসবুকে একটা পোস্ট করে দিচ্ছি, যারা যারা আসলে ফোন থেকে ক্লাস করছেন, কম্পিউটারে কাজ করছেন, তাদের জন্য আসলে সুবিধা হবে। আচ্ছা আপনাদের এক্সারসাইজ ফাইলগুলো, মানে এই ইমেজটা সংগ্রহ হয়ে গেলে আমাকে একটু বলবেন যে হয়ে গেছে আপনার। আচ্ছা শাহিন চৌধুরী আপনি বলেছেন হয়ে গেছে, ঠিক আছে।
আপনি কি সাকিব ভাই নাই আমাদের মাঝে? আচ্ছা, ওনার এক রিলেটিভ মারা গেছে, উনি হচ্ছে সেইখানে গেছে দাফন করতে, আমাকে ইনবক্স করেছিল। সেক্ষেত্রে আসলে অবশ্যই তার ওইখানে যাওয়া উচিত। ক্লাসটা হয়তো বা তিনি পরে ভিডিও দেখে আসলে কমপ্লিট করে নিতে পারে। আচ্ছা সরি, আমি আসলে এটা রেকর্ড করিনি। সেক্ষেত্রে আমাদের ধোয়া গোলা আরো কালো হয়ে যাবে, দেখেন আমরা এই ধোয়াকে আরো কালো করে দিতে পারছি। এভাবে আসলে স্মোকি ব্যাকগ্রাউন্ডকে আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারেন। এইগুলো হয়তোবা যখন ফটোগ্রাফি করেছে এইগুলার স্মোকগুলো হয়তোবা ওভাবে বাড়িয়ে দিয়েছে, হয়তো এটা রিয়েলও হতে পারে। আগে ট্রেনগুলোতে আসলে এমনটাই ধোঁয়া বেরোতো, যখন এডিট করেছে সেক্ষেত্রে যদি মনে করে যে এডিটর মনে করে যে একটু ধোঁয়া বাড়িয়ে দিবে, সেক্ষেত্রে আসলে সে পারে ধোঁয়া বাড়িয়ে দিতে। এভাবে আসলে আমরা চাইলে ধোঁয়া দিতে পারি। এটা আমি খুব বেশি অতিরিক্ত দিয়ে ফেললাম, কন্ট্রোল জেড। এভাবে আসলে আমরা দিয়ে দিয়ে দেখব যে কীভাবে, আমরা চাইলে এটার কালার চেঞ্জ করে অন্য কালারও দিতে পারি। ধরেন ধোয়া কী কালার হবে, আর ব্লু কালারের ধোয়া দিই। আচ্ছা, ব্লু কালারের ধোয়া এভাবে দিয়ে দিতে পারি আমরা, যদিও এটা ধোয়া মনে হচ্ছে না, এটা অন্য কিছুই মনে হচ্ছে। এইভাবেই আর কি মূলত কাজ। আচ্ছা, এটা যেহেতু রেকর্ড হয় নাই, আমরা আগে যা দেখাইছি, আপনাদের যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে বলেন, তাহলে আমি আবার চেষ্টা করবো শুরু থেকে আবার দেখাই দেওয়ার। একেবারে শুরু থেকে আমরা যা যা করেছি। আচ্ছা, 10 মিনিটের মতো ক্লাসে থাকতে পারি। আচ্ছা আদিব সর্দার, কি সমস্যা? ড্যাশ সেটিং আছে না, ওটাই যাইতে পারতেছি না, মানে ওটা কোথায় এটা খুঁজে হচ্ছে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, ড্যাশ সেটিং এ আমার প্রবলেম হচ্ছে, আপনার এখানে যেরকম অপশন আসছে আমার এখানে যেরকম অপশন আসছে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে উইন্ডোতে গিয়ে ব্রাশ কোথায়। আচ্ছা, একটা হচ্ছে ব্রাশ, একটা হচ্ছে ব্রাশ সেটিং, আপনারা উইন্ডোতে গিয়ে পেয়ে যাবেন। এখানে F5 প্রেস করলেও আপনাদের ব্রাশ সেটিং চলে আসবে। F5 হচ্ছে ব্রাশ সেটিং এর শর্টকাট। সো সেই ক্ষেত্রে আসলে আপনারা উইন্ডোতে গেলে ব্রাশ এবং ব্রাশের সাথেই পেয়ে যাবেন ব্রাশ সেটিং। আচ্ছা, আমি তো আপনাদেরকে বলেছি যে কোনো প্যানেল যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে গিয়ে জাস্ট একটা খুঁজবেন, সেই ক্ষেত্রে আসলে আপনারা ব্রাশ সেটিং পেয়ে যাবেন। ব্রাশ সেটিং পেয়েছি, ব্রাশ সেটিং এ গিয়ে আপনি যে অপশনগুলো করলেন, হুম হুম, সবগুলো আমার এখানে পাচ্ছি। আচ্ছা, অপশনগুলো পাচ্ছেন না। একটা হচ্ছে এই পাশে আপনারা যেটা পাবেন ব্রাশ, আর এই পাশে যেটা পাবেন ব্রাশ সেটিং। জি, এটুকু পেয়েছি, ব্রাশ সেটিং এটা পেয়েছি। হুম হুম, আচ্ছা, এটাতে আপনি শেপে ডাবল ক্লিক করতে হবে, আপনার ডাইনামিক শেপ যেটা সিলেক্ট করেছি এটা, এটার মাঝে ক্লিক করতে হবে। আপনার ব্লেন্ডিং অপশনে যেমনটা দেখেছি সেম সেম। এটাই মোটামুটি বিষয়। আমি যদি আপনাদেরকে আর একবার একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কিভাবে আমরা এই স্মোকি ব্রাশটা তৈরি করলাম। আমরা তো কাস্টম ব্রাশ অ্যাড করে নিয়েছি শুরুতেই, তারপরে এখান থেকে আমরা ব্রাশের সাইজটা নিয়ে নিয়েছি। আমি 130 সাইজ নিয়েছি, আপনারা আপনাদের মতো নিবেন, যেমনটা আসলে আপনাদের কমফোর্টেবল হয়। অপোসিটিটা 100% করে দিলাম, এবং এইখানে আমরা অবশ্যই কালারটা চেঞ্জ করে নিব ব্ল্যাকে, ব্ল্যাকে কালারটা চেঞ্জ করে নিব, সেক্ষেত্রে আসলে আমাদের রেজাল্টটা ভালো আসবে। এখন আমরা যদি ব্ল্যাক স্মোক চাই সেক্ষেত্রে উপরে ব্ল্যাক কালারটা রাখবো, আর আমরা যদি হোয়াইট স্মোক চাই এমনটা, সেক্ষেত্রে আমরা
উপরে হোয়াইট স্মোকটা মানে হোয়াইট কালারটা রাখবো, সেক্ষেত্রে আসলে আমরা অবশ্যই হোয়াইট স্মোকটা চাই, অবশ্যই সেক্ষেত্রে আসলে আমরা হোয়াইটটাকে উপরে রাখবো। এই ব্রাশের ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার এই দুটা কিন্তু খুবই ইফেক্টিভ, এই দুটা খেয়াল করে আপনারা কাজ করবেন। আচ্ছা চলেন আমরা এখন একটু ইফেক্ট দেই এখন। আচ্ছা এই ইফেক্ট তো আসলে আমাদের তৈরি করা, এই ইফেক্টটা আসলে কীভাবে দিলাম আমরা, আমি যদি ব্রাশ সেটিংয়ে গিয়ে এই ইফেক্টটা অফ করে দিই, অফ করে দিয়ে জাস্ট ডিফল্ট ইফেক্টটা দিই, সেক্ষেত্রে আসলে দেখতে পাবেন যে আমাদের এমন একটা ব্রাশের ইফেক্ট আসছে, এমন একটা ব্রাশের ইফেক্ট আসছে। আসলে এইগুলো আসলে স্মুক মনে হচ্ছে না, মনে হচ্ছে যে অন্য কিছু সাদা কাপড়ের মতো একটা ইফেক্ট আসছে। আচ্ছা সেক্ষেত্রে আসলে আমরা এখন স্মুকের মতো করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে ব্রাশ সেটিংয়ে গিয়ে আমাদের সেটিংগুলো একটু দেখতে হবে। তো এখানে তো আমরা সেটিংগুলো বাড়িয়ে দিয়েছি যখন আমাদের ডিফল্ট ছিল, এগুলো একেবারে কমাই দিই, কমাই দিলে আসলে এই এই ইফেক্টটা হচ্ছে আমাদের এখন আছে। সেই ক্ষেত্রে আমরা সাইজ যেটা বাড়াই দিব এবং মিনিমাম ডায়ামিটার যেটা সেটাকে আমরা 10-20 যেমনটা যার যেমনটা পছন্দ দিব, খুব বেশি দিব না, এটা দিলে খুব বেশি স্মুথ হয়ে মানে আগের মতোই একটা ইফেক্ট আসবে। সেই ক্ষেত্রে আসলে আমরা এটাকে 15-20 বাড়াই দিব। তারপরে যেটা আছে নিচে অ্যাঙ্গেল জিটার, সেক্ষেত্রে এটাকে একটু চেঞ্জ করে দেখব যে কী হয়। এটা আসলে এটা চেঞ্জ করলে আসলে আমাদের রিয়েল যে স্মোকি ইফেক্টটা সেটা চলে আসে। আচ্ছা সেক্ষেত্রে এটাকে আমরা একটু বাড়াই দিব এবং নিচে যেটা আছে রাউন্ড জিটার এটা দিলে আমাদের স্মোকটা আসলে একটু মানে ভেতরের মাঝের দিকটা গাঢ় থাকে এবং চারপাশে একটু হালকা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এটাকেও মানে খুব বেশি না, খুব বেশি হালকা একটু বাড়াই দিব। সেক্ষেত্রে আসলে এই যে এই অপশনটাও একটু কাজ আছে, এই অপশনটাও আমরা দিয়ে দেখব যে কী হয়। এটা দিলে মোটামুটি আমাদের স্মোক, এটা হচ্ছে আমাদের ব্রাশ সেটিংয়ের প্রথম যে অপশনটা সেটা, এইখানে ব্রাশ সেটিংয়ের আরও অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে গতকালই বলেছিলাম, গত ক্লাসেই বলেছিলাম যে এই জিনিসগুলো আপনারা একটু নিজেরা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখবেন যে এটা হচ্ছে প্রথম ব্রাশ প্যানেলের প্রথমটা দিয়েই আসলে আমরা এত সুন্দর স্মোকি ইফেক্ট বানিয়ে ফেলতে পারছি। সেই ক্ষেত্রে যদি মানে আমরা অন্যান্য প্যানেলগুলো ইউজ করি সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে আসলে আমরা কত কিছু করতে পারি। এমনও করতে পারেন যে আপনারা ব্রাশ একটা শুধু ব্রাশ টুল নিয়েই প্রফেশনালি কাজ করে আসলে আপনারা আপনাদের ক্যারিয়ার গড়ে ফেলতে পারেন। ব্রাশ টুলটা এতটাই ইফেক্টিভ একটা টুল, এটাই হচ্ছে মূলত বিষয়। ধরেন এই যে আমাদের স্মোকটা রেডি, আমরা চাইলে এদিক দিয়েও একটা স্মোক দিয়ে দিতে পারি। ধরেন এই স্মোকটা এখান থেকে উঠছে, আমরা চাইলে এটা এই ব্রাশটাকে ছোটো করে আরও ছোটো স্মোক দিয়ে এদিক দিয়ে উঠাই দিতে পারতাম, তাহলে মানে জিনিসটা রিয়েলিস্টিক হতো যে এখান থেকে স্মোকটা উঠে এদিক চলে যাচ্ছে। এই হচ্ছে বিষয়, এইভাবে হচ্ছে আপনারা ইজিলি মানে কাস্টম স্মোক তৈরি করতে পারেন আপনাদের ফটোশপ দিয়ে। আচ্ছা এটা ধরেন আমরা যদি এটাতে আরও কিছু, ধরেন এই যে এইখানে একটা আছে ট্রান্সফার, এই অপশনটাতে যদি ক্লিক করি, দেখেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই স্মোকটা একটু পাতলা একটু আরও রিয়েলিস্টিক হয়ে গেছে। দেখি এখানে সেটিংয়ে কী কী আছে। আচ্ছা অপাসিটি, আচ্ছা এখানে অপাসিটি কন্ট্রোল করতে পারবেন আপনার এই স্মোকের। ধরেন অপাসিটিটা তো এটা একেবারে জিরো দিলে ফুল, আর এইখানে এদিকে দিলে হালকা হালকা হতে থাকে। আচ্ছা আমরা একটু 80 দিয়ে দেখি, 80 একটু হালকা অপাসিটি আছে, এদিক দিয়ে একটু ফলো যেটা আছে এই দিকেও বাড়াইলে পারে অনেকটা কমে যায়, সেই ক্ষেত্রে এই দিকেও খুব বেশি আমরা বাড়াবো না, অল্প কিছু। আর এইখানে কন্ট্রোলে ফেড অপশনটা, ফেডে দিলে আপনারা আপনাদের এমন একটা আসবে। আচ্ছা এইখানে কন্ট্রোলে গিয়ে যদি আমরা আমাদের আরও অপশন আছে এই অপশনগুলো এমন আপনারা একটু দিয়ে দেখবেন যে কোন অপশনটাতে কী হয়। আচ্ছা আমরা আপাতত নানি দিয়ে দিলাম, অফ দিয়ে দিলাম, এখন আমাদের দেখি কী ইফেক্ট আসে। সেক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের একটু হালকা একটা ইফেক্ট আসছে যেটা আসলে আমরা বানালাম। এটা এই হালকা স্মোকগুলো আমাদের প্রয়োজন হয় অনেক সময়, সেক্ষেত্রে আমরা এই হালকা স্মোক যেইগুলো আছে সেগুলোকেও যে কোনো জায়গায় ইউজ করতে পারি।
এটাই আর কি মোটামুটি ব্রাশ টুল দিয়ে যে শুধু স্মোকি বানানো যায় তা না, ব্রাশ টুল দিয়ে যে আরও কত আরও অনেক কিছু বানানো যায়। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু যদি সম্ভব হয় বানিয়ে দেখানোর এবং আপনাদেরকে শেখানোর, এবং আপনারা একটু নিজেরা চেষ্টা করবেন যে কীভাবে আসলে আপনারা ব্রাশ টুলটা একটু নিজেরা চেষ্টা করবেন। দেখবেন ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন ব্রাশ টুল নিয়ে, সেইখান থেকেও দেখতে পারেন আপনারা, সেখান থেকে দেখে আপনারা ব্রাশ টুল সম্বন্ধে আরও অ্যাডভান্স। আসলে আমরা তো এখন বেসিক লেভেলে আছি, বেসিক লেভেলে আমরা যখন অ্যাডভান্স কাজগুলো শিখতে যাব সেই ক্ষেত্রে আসলে আমরা টিউটোরিয়াল ভিডিও আছে, এবং লিনডাতে যদি আপনাদের কারো প্রিমিয়াম লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে লিনডা ডট কমে গিয়ে আপনারা ওইখানে প্রফেশনাল অনেকেই আছেন, প্রফেশনালদের কাছ থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারেন, এটাই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, স্মোকি ইফেক্টটা আমরা দেখলাম, এখন আমরা যেটা দেখব আসলে সেটা হচ্ছে আপনারা অনলাইনে সার্চ করলে অনেক মানে অলরেডি আমরা তো এটা কষ্ট করে ব্রাশটা তৈরি করলাম, অনলাইনে সার্চ করলে আপনারা অনেক এরকম সুন্দর সুন্দর ব্রাশ, তৈরি ব্রাশ, রেডি ব্রাশ পেয়ে যাবেন। আসলে আমি এই রেডি ব্রাশগুলো আগে কখনো খুঁজিনি, জাস্ট এই যে আপনাদের ক্লাস নেওয়া শুরু করার পর থেকে আসলে এই রহিম ইয়াসিন সাহেব আমাকে বলেছিলেন যে এমন এমন ব্রাশ ইনস্টল করে অনেকেই, তিনি পারছেন না সিসিতে করতে, তখন আর কি এই জিনিসটা নিয়ে আমি একটু কাটাকাটি করি, তখনই আর কি আমি এই জিনিসটা পাই যে আসলে কীভাবে রেডি ব্রাশ আমরা ফটোশপে ইনস্টল করতে পারি। আগে যে ব্রাশগুলো আমরা ইউজ করেছি সেই ক্ষেত্রে আসলে আমাদের যে ব্রাশটা প্রয়োজন হয়েছে সেটা আসলে তৈরি করে নিয়েছি আমরা, একটু কঠিন হলেও হুবহু না হলেও দেখা গেলো প্রায় কাছাকাছি হয়েছে, সেক্ষেত্রে আসলে আমরা তৈরি করে নিয়েছি, তৈরি করে নিয়ে কাজ করেছি, ঝামেলা শেষ। যেভাবে আসলে আমরা তৈরি করা শিখলাম ব্রাশ এইভাবে, আসলে আমি কখনো এইভাবে আসলে ইনস্টল করার চেষ্টা করিনি যে কাস্টম ব্রাশ কীভাবে রেডি ব্রাশ ইনস্টল করব। রহিম ইয়াসিন সাহেব বলার পরে আমি এই জিনিসটা নিয়ে একটু দেখলাম, দেখার পরে আসলে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমি কী পেলাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, এইখানে আসলে আপনারা পেয়ে যাবেন। এখানে আসলে আপনারা অনেক অনেক ব্রাশ পেয়ে যাবেন, ধরেন এই লিঙ্কটাতে আমি ঢুকি, ঢুকে দেখি আপনাদেরকেও দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আচ্ছা সাকিব সাহেব, আপনি আসছেন? আচ্ছা, আপনার রিলেটিভ মারা গিয়েছিল, কেমন রিলেটিভ হয় আপনার? আমার সম্পর্কে দাদু লাগবে, আমার ফুফুর শাশুড়ি। খুবই ক্লোজ তাহলে, কি মানে সমস্যা কি, হার্ট অ্যাটাক নাকি মানে গতানুগতিক বর্তমান যে করোনা ভাইরাস এটা? না না না, নরমাল নরমাল বয়স হয়েছিল। আচ্ছা, বার্ধক্যজনিত কারণ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সব মানে কাজ শেষ করে এসেছেন তো ওইদিকে সব? হ্যাঁ, ওইদিকে শেষ করে আসছি। আসলে এই জিনিসগুলো এখন আর কি আমাদের আশেপাশে মানে ডেটগুলো যারা মুরব্বী বয়সগুলো তাদের ডেটগুলো একটু বেড়ে গিয়েছে, আর সামনে তো শীত আসছে, আস্তে আস্তে শীতের সময় আসলে যারা বয়স্ক তাদের একটু কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আসলে বয়স্ক লোক অনেকেই সহ্য না করতে পারে, এরে তারা মারা যায়। তার বয়স হয়েছিল কত? তার বয়স তাও 80 কাছে গেছে। ও, অনেক বয়স, লাইফের প্রায় পুরাটাই উনি যা আছে তার পুরাটাই অনেক বাঁচছে না। আমাদের অ্যাভারেজ বাংলাদেশিদের তো সম্ভবত কত, 58 গড় আয়ু, একটু একটু বেশি বলা হয়, 72.5 সাল। আচ্ছা আচ্ছা, 72.5, সেই ক্ষেত্রে আমি যদি তারপরেও চিন্তা করি সেই ক্ষেত্রে তাও প্রায় 8 বছর বেশি বেঁচেছেন। হ্যাঁ, উনি 2 মাস আগে আমাদের বাসায় একা একা আসছিল। আচ্ছা, কিছুদিন আগে আমার আম্মুর হচ্ছে
নানি, মানে আমার আম্মুর মায়ের মা, তিনি হচ্ছে কিছুদিন আগে মারা গেছেন। তাহলে তো বুঝতেই পারছেন যে তার বয়স কত। এমনিতে আগে যা ওনারা যারা ছিলেন, আমার নানির আব্বা মারা গিয়েছেন অনেক আগে, আমি তখন অনেক ছোট। ওনার আম্মা বেঁচে ছিলেন, আর এমনিতে তো আগে যারা ছিলেন তাদের অনেক খুব দ্রুত বিয়ে হয়ে যেত। সেই ক্ষেত্রে আমার নানা নানি যা মানে নানি যারা ভাই বোন ছিলেন ওনারাও খুব দ্রুত বড় হয়ে গেছেন। ওনার বয়স প্রায় 110-120 এমন হয়ে গেছিল। এক্স্যাক্ট বয়স আসলে আমি জানি না, সেই জন্য হয়তো বা বলতে পারলাম না, তবে অনেক বয়স, মানে 100 আপ। তা উনি বেশ হাঁটাচলা করতেন, কিন্তু লাস্ট 3-6 মাস ধরে হচ্ছে ওনার হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ, মানে বিছানায় পড়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, এবং অ্যাট লাস্ট কিছুদিন আগে হচ্ছে উনি মারা যান। তো সেই ক্ষেত্রে উনি সেই ক্ষেত্রে হিসাব করলে অনেক বছর বাঁচছেন উনি। এরকম আসলে খুব কম লোকই আসলে হায়াত পায়। এখন আরো কমে গেছে, বৃদ্ধ লোক, এরকম বৃদ্ধ লোক খুব কমই পাওয়া যায়। আপনাদের চ্যাট বক্সে দেখেন আমি একটা লিংক দিয়েছি, আপনাদের আপনারা ওইখানে গেলেই পাবেন। আচ্ছা, এখানে আপনারা অনেক রকম ব্রাশ পেয়ে যাবেন। এখানে দুইটা দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে ফ্রি। প্রিমিয়াম যেগুলো সেগুলো হচ্ছে আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। আর যেহেতু আমরা এখন শিখছি, এখন আসলে আমরা টাকা পয়সা একটু এর পিছনে নাই খরচ করি, যেগুলো ফ্রি আছে সেগুলো দিয়েই আমরা ট্রাই করি। ফ্রি এখানে আপনারা যদি ওয়াটার লিখে সার্চ দেন, অথবা স্মোক অথবা ফায়ার লিখে সার্চ দেন, আপনারা আসলে অনেক ব্রাশ পেয়ে যাবেন। আপনারা দেখেন আমার এইখানে সম্ভবত, এই যে এখানে যদি আমি ফায়ার যে অপশনটা আছে এটা এটা লিখে সার্চ দিই, সেক্ষেত্রে দেখেন ফায়ারের অনেক ব্রাশ এখানে আছে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফায়ারের ব্রাশগুলো ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারেন। আচ্ছা, কীভাবে ইউজ করবেন সেটা, ইনস্টল করবেন এবং ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই যে কীভাবে। আর এমনিতে তো আমরা গত ক্লাসে দেখেছি যে কীভাবে আসলে আমরা ফায়ারের ব্রাশ, কাস্টম ব্রাশ তৈরি করতে পারি, আমরা যদি মনে করি ওভাবেও করতে পারি। আর যদি মনে করি ওভাবে, আসলে এখন আমরা একটু চেষ্টা করব ওভাবেই করার। আমরা তো রেডি ব্রাশ তো সবসময় পাব, রেডি ব্রাশ তো আসলে চলে যাচ্ছে না, কিন্তু আমরা যেহেতু এখন শিখছি সেক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করব কাস্টমলি যে কোনো জিনিস মেক করে তৈরি করা। রেডি ব্রাশ জাস্ট আমরা ডাউনলোড করে ইউজ করতে পারছি, সেটা আলাদা বিষয়। আচ্ছা, ধরেন এখান থেকে আমি একটা ফায়ার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি। কোনটা ডাউনলোড করলে ভালো হয়? আচ্ছা, ধরেন এটাই আমি ডাউনলোড করলাম। আচ্ছা, এই ফায়ারটা আমি ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড লেখা আছে। যেগুলো ফ্রি সেগুলো আসলে আপনারা ফ্রি ডাউনলোড লেখাই পেয়ে যাবেন। আর যেগুলো প্রিমিয়াম সেইগুলোর ক্ষেত্রে দেখেন এই যে উপরে উপরের দিকে লেখা আছে প্রিমিয়াম, এগুলো আসলে আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। আপাতত ফ্রি অনেক পেয়ে যাবেন, সেই ক্ষেত্রে আসলে টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই। আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, আপনারাও আপনাদের মতো যে কোনো একটা ব্রাশ ডাউনলোড করে নিন। আমি জাস্ট দেখাবো যে এটা ইনস্টল আপনারা কীভাবে করবেন। আচ্ছা, এটা ইনস্টল করার আগে আপনাদের যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, আপনাদের ফটোশপ অবশ্যই ক্লোজ থাকতে হবে, ওপেন থাকলে হবে না। আপনাদের ফটোশপটাকে অবশ্যই ক্লোজ করে দিবেন। এখন আমাদের ফটোশপটা ক্লোজ আছে, ওপেন আছে, সেক্ষেত্রে আসলে আমিও যেহেতু আপনাদের দেখাচ্ছি সেক্ষেত্রে আমিও ক্লোজ করে দিব আমার ফটোশপটা। টোটালি ক্লোজ করে দেওয়ার পরে আপনাদের ডাউনলোড ফাইলগুলো আপনারা যেখানে রাখবেন, আপনাদের যেখানে সুবিধা হয় সেখানে নিয়ে গিয়ে রাখবেন। আমি আমার জায়গাতে আমি ডাউনলোড করছি, আপনারা আপনার জায়গাতে ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমার ফটোশপ ব্রাশ নামে একটা ফাইল আছে, এইখানে জাস্ট আমি এটাকে ফায়ার ব্রাশ 2 নামটা জেনে নিলাম, জাস্ট এটাকে ডাউনলোড করে নিলাম। এটা খুব বেশি 30 MB-র মতো, আমার নেট স্পিড খুব বেশি ফাস্ট না,
সেই ক্ষেত্রে আসলে আমার একটু আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে। আপনাদের নেট স্পিড যদি আমার চেয়ে ফাস্ট হয় সেই ক্ষেত্রে আসলে আপনি আপনাদের আরও দ্রুত ডাউনলোড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করব, আসলে একটু যতক্ষণ সময় লাগে ডাউনলোড হতে। আচ্ছা, আপনারা কিন্তু এই ওয়েবসাইটটা বুকমার্ক করে রাখবেন যাতে মানে আপনাদের হারায় না যায়। পরে বুকমার্ক করে রাখবেন, এখান থেকে যদি আপনারা আপনাদের মনে হয় যে আপনারা এইখান থেকে ব্রাশ ইউজ করবেন, সেক্ষেত্রে এখানে খুঁজলে এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাশ অলরেডি মেড ইট মানে অলরেডি তৈরি আছে, এমন সুন্দর সুন্দর যারা স্পেশালিস্ট, যারা ব্রাশ নিয়ে অনেক দিন যাবত কাজ করে স্পেশালিস্ট, তারা আপনাদের জন্য বানিয়ে রেখেছে। সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আর আপনারা যদি মনে করেন যে না আমরা স্পেশালিস্ট হব ব্রাশের উপরে, সেক্ষেত্রে একটু আপনাদের নিজেদের চেষ্টা করতে হবে, নিজেদের তৈরি করতে হবে, তৈরি করে ইউজ করতে হবে আপনারা নিজেরা নিজেরা যদি মাস্টার হতে চান। আচ্ছা, খুবই স্লো কাজ করছে গেম, এতক্ষণে মাত্র 20 MB ডাউনলোড হয়েছে, এত স্লো সচরাচর কাজ করে না। হয়তোবা আমরা ক্লাস করছি পাশাপাশি অন্যান্য কাজও চলছে, এই জন্য হয়তোবা এত এতটা স্লো। না এক্সট্র্যাক্ট করার দরকার হবে না, এক্সট্র্যাক্ট করার দরকার হবে না। আমি আপনি জাস্ট ডাউনলোড করে আমার জন্য ওয়েট করেন, ডাউনলোড করে আমার জন্য ওয়েট করেন, এক্সট্র্যাক্ট করার দরকার নেই। আচ্ছা, আমার ডাউনলোডটা হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোডটা হয়ে গেছে, আমি ফটোশপটা ক্লোজ করে দিয়েছি, আপনারা ফটোশপটা ক্লোজ করে দিবেন। ফটোশপটা ক্লোজ করে দিয়েছি, এখন জাস্ট আমি ওপেন যদি দিই, ওপেন করলে আমরা দেখব যে আমাদের জিপ ফাইল থেকেই এই ফোল্ডারটা ওপেন হয়েছে। সেই ক্ষেত্রে আমরা চলে যাব, এটা হচ্ছে আমাদের মূলত ব্রাশ। ফোল্ডারে গেলে আমরা দেখতে এই যে এইটা হচ্ছে মূলত আমাদের ব্রাশ। আচ্ছা, এটা এমন এমন এমনভাবেই থাকবে, আমরা এটাকে আনজিপ করব না। ধরেন আমাদের জিপ ফাইলে এটা ওপেন থাকে, এটা মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা যেটা করব, একটু খেয়াল করে দেখবেন, আমাদের লোকাল ডিস্ক সি ড্রাইভে যাব, সি ড্রাইভে, যেটাতে আসলে আমাদের উইন্ডোজটা উইন্ডোজ এবং আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল দেওয়া, লোকাল ডিস্ক সেই প্যানেলটাতে যাব। সেইখানে যাওয়ার পরে আমরা যেটা যাব প্রোগ্রাম ফাইল, একটু খেয়াল করবেন সবাই, প্রোগ্রাম ফাইল, তারপরে অ্যাডোব, অ্যাডোবে যাওয়ার পরে অ্যাডোব ফটোশপ, ফটোশপে যাওয়ার পরে এইখানে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে প্রিসেট। প্রিসেট যে অপশনটা পাবেন, একটু খেয়াল করবেন যে অ্যাডোবি ফটোশপে যাওয়া, অ্যাডোব ফটোশপে যাওয়ার পরে আপনারা প্রিসেট অপশনটাতে ক্লিক করবেন। প্রিসেটে যদি আপনারা দেখেন অনেক কিছুই আপনারা অ্যাড করতে পারবেন, এখানে শুধু ব্রাশ না, এখানে আসলে অনেক কিছুই অ্যাড করতে পারবেন। আপাতত যেহেতু আমরা ব্রাশ নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আপনার প্রিসেটে গেলে তিন চারটা অপশন, তিন চারটা ফোল্ডারের নিচেই দেখতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তিন চারটা ফোল্ডারের নিচেই দেখতে পাবেন যে ব্রাশ। এখানে আমার কিছু ডিফল্ট ব্রাশ আছে, আর এবং আমি কিছু ট্রাই করেছি, ট্রাই করে দেখেছি আপনাদের দেখানোর জন্য, তখন আসলে আমি কিছু ব্রাশ ইনস্টল করেছি। সেই ক্ষেত্রে স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, প্রোগ্রাম ফাইলস তো অ্যাডোব নাই, অ্যাডোব নাই টোটালি, জি। আচ্ছা, আপনি একটু খেয়াল করেন, প্রোগ্রাম ফাইলস আপনার কি 32 বিট উইন্ডোজ? সরি, বুঝি নাই। ও, 64 বিট। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে 64 বিট যদি হয় আপনার, সেই ক্ষেত্রে প্রোগ্রাম ফাইল উপরেরটাতেই যাইতে হবে। উপরেরটা মানে শুধু প্রোগ্রাম ফাইল যেটা, নিচে একটা পাবেন সেটা হচ্ছে 32 বিট, যেটা দেখাচ্ছে যে এটা 86 দেখাচ্ছে, কিন্তু মূলত এটা হচ্ছে 32 বিট সফটওয়্যারের ফোল্ডার। আর উপরের যে প্রোগ্রাম ফাইলটা, ওটা হচ্ছে 64 বিট যেই সফটওয়্যারগুলো সেইগুলোর ফোল্ডার। সেক্ষেত্রে আপনি উপরেরটাতে গেলেই আশা করি অ্যাডোব পেয়ে যাবেন, না পাওয়ার আসলে কোনো কারণ দেখছি না আমি।
দুইটার একটা তো অ্যাডোবি নাই। আপনার সফটওয়্যার কি পোর্টেবল? আচ্ছা আমরা যে সফটওয়্যার ইউজ করেছি সেই সফটওয়্যারই কি ইউজ করেছেন আপনি, মানে ইনস্টল করেছেন? জি। আচ্ছা সেই ক্ষেত্রে একটু স্ক্রিন শেয়ার দেন, আমি একটু দেখে বোঝার চেষ্টা করি যে কেন আসলে আপনার অ্যাডোবিটা নাই, মানে অ্যাডোব যে ফোল্ডারটা সেটা নাই। করে দেব? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে পারেন, আর আমি যদি এর মধ্যে কোনো সমাধান পাই তাহলে আগামী কালকের ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করব। আর আপনি? না আমার একটু সমস্যা হয়েছে। হ্যাঁ এটা 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 মিনিমাইজ করে দাও আদিব, আবিদ এই ক্রোম ক্রোম এটা মিনিমাইজ করে দাও, এটা তোমার ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করে দাও, ওই মাইনাস করে দাও। মানে বুঝতে পারছি না ভাই। আচ্ছা ওই উইন্ডোজ ফাইল, উইন্ডোজ ফাইলটা ওপেন কর। আচ্ছা আমাদের তো আজান দিয়ে দিয়েছে, আমরা 30 বাজে, আমরা 50-এর ভেতরে যারা যারা আসি নামাজ পড়ে ফিরে আসব। নামাজ পড়ে আসার পরে আমি আবার এই কাস্টম ব্রাশটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা ওইখান থেকে আসলে কন্টিনিউ করব। আপাতত আমরা এই আবিদের যে সমস্যাটা এটা এটা সমাধান করি, দেখি চেষ্টা করি পারি কিনা। মোটামুটি 50 থেকে আমরা আবার ক্লাস কন্টিনিউ করব। এখন হচ্ছে ফাইল এক্সপ্লোরার, প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইল এটাকে একটু 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 বড় বড় করে দাও, মাঝখানেরটা ক্লিক করে। হ্যাঁ এখন তো, হ্যাঁ তোমার তো ফোল্ডার আছেই, এই যে এই ফটোশপ ফোল্ডারে ঢুকে যাও, নিচেরটা নিচেরটা ব্যাকে যাও, ব্যাকে ব্যাকে, নিচেরটা, এই তো এখানে এই পর্যন্তই মোটামুটি। তারপরে হচ্ছে প্রিসেট, যেটা এটা গেছি আসলে আমরা দেখাবো, এটা আবার দেখাবো নতুন করে। এখন আপাতত যদি তুমি নামাজ পড়ে আসো, নামাজ পড়ে আসো, আর যারা যারা আছে সবাই নামাজ পড়ে আস, নামাজ পড়ে আসার পরে তারপরে দেখাবো যে আসলে আমরা কীভাবে ইনস্টল করতে পারি। ওকে আপাতত স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। 4:50 থেকে আমরা আবার কন্টিনিউ করবো। আচ্ছা আমি রেকর্ডিংয়ে দেওয়ার জন্য আবার একটু শুরু থেকে শুরু করি। আমার ব্রাশটা যেখানে ডাউনলোড করা আমি সেখানে চলে যাচ্ছি, ধরেন আমার যেখানে ব্রাশ ডাউনলোড করা আমি সেখানে যাচ্ছি, আপনাদের যেখানে ব্রাশ ডাউনলোড করা আপনারা সেখানে যাবেন। সেখানে গিয়ে জাস্ট আপনাদের যে ব্রাশটা ডাউনলোড হয়েছে একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, সেটা আপনারা জিপ ফাইলে ডাবল ক্লিক করলে এইভাবে আর কি। আপনারা যদি উইনরার ইউজ করেন সেক্ষেত্রে আসলে এইভাবে একটা উইন্ডো আসবে, তার মধ্যে একটা ফোল্ডার পাবেন ব্রাশ টু, ওটার মধ্যে চলে যাবেন। এটা এক্সট্র্যাক্ট করতে হবে না, যদি আপনারা চান এক্সট্র্যাক্ট করে নেবেন সেক্ষেত্রে আপনারা এক্সট্র্যাক্ট করে নিতে পারেন, এক্সট্র্যাক্ট করে নিলেও কোনো সমস্যা হবে না। আর আমি আপাতত এক্সট্র্যাক্ট করবো না, এই জন্য আসলে আমার ফোল্ডারটা এক্সট্র্যাক্ট করলে এখানে একটু আরও বেশি ফোল্ডার হয়ে যাবে। এমনিতে আমার পিসিতে
অনেক অনেক ফোল্ডার হয়ে গেছে, সেগুলো আসলে অ্যারেঞ্জ করতে করতে আমি আসলে ক্লান্ত। সেজন্য আমি চাচ্ছি না যে আসলে আর কোনো এটা এক্সট্র্যাক্ট করে এটাকে একটু আওলা ঝাওলা রাখতে। এখানে আরও দুইটা ব্রাশ রয়েছে, এটার সাথে একটা মিক্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে যেহেতু ইনস্টল করতে পারছি, সেক্ষেত্রে আমি আর এক্সট্র্যাক্ট করবো না, এক্সট্র্যাক্ট করে আমার ফোল্ডার বাড়াবো না। আচ্ছা, সে এখন ধরেন আমাদের এটা ওপেন হইল, আমাদের এটা হচ্ছে ব্রাশ, এটাকে আমরা ওপেন করলাম। এখন আমরা যেটা করব, সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে যাওয়ার পরে, সি ড্রাইভ লোকাল ডিস্ক, সি ড্রাইভে যাওয়ার পরে এখানে আমরা উইন্ডোজের কিছু ডিফল্ট ফাইল, আমাদের যেই ড্রাইভটাতে উইন্ডোজ ইনস্টল হয়েছে সেইখানে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে প্রোগ্রাম ফাইল। প্রোগ্রাম ফাইলে ক্লিক করলে আমাদের এরকম একটা প্যানেল চলে আসবে। সেই প্যানেলের শুরুর দিকেই আমরা এ দিয়ে যে ফোল্ডারটা শুরু হয় সেটা তো অবশ্যই শুরুতে থাকে, যেহেতু অ্যাডোব আমাদের এ দিয়ে শুরু, সেক্ষেত্রে অ্যাডোবটাও শুরুতেই পেয়ে যাবেন আপনারা। এখানে অ্যাডোবের পাশাপাশি অ্যাডোব ফোল্ডারে আপনার যে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেই সফটওয়্যারগুলো আপনারা এই অ্যাডোব ফোল্ডারে ঢুকলে পেয়ে যাবেন। অবশ্যই যদি আপনার 64-bit উইন্ডোজ হয় সেক্ষেত্রে প্রোগ্রাম ফাইলে গেলে আপনারা অ্যাডোব ফোল্ডারে এই সব ইগুলো পাবেন। এবং এবং আপনাদের যদি 32-bit অ্যাডোবের কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের চলে যেতে হবে হচ্ছে প্রোগ্রাম ফাইল 86 যে ফোল্ডারটা আছে সেইখানে গেলে আসলে আপনাদের 32-bit যে ফোল্ডারগুলো মানে সফটওয়্যারগুলো ইনস্টল করা সেইগুলো আপনারা এখানে এখানে আসলে পেয়ে যাবেন। যেহেতু আমাদের সফটওয়্যারগুলো 64-bit সেক্ষেত্রে আসলে আমরা উপরেরটাতেই যাব, প্রোগ্রাম ফাইল উপরে। এটা হচ্ছে 64-bit যে সফটওয়্যারগুলো আছে সেইগুলো হচ্ছে এই ফাইলটাতে ইনস্টল করা। আচ্ছা, অ্যাডোবে গেলাম। অ্যাডোবে যাওয়ার পরে এমন ইন্টারফেস পাবো আমরা, ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ব্রিজ, এইগুলো আসলে আমার ইনস্টল করা আছে। আপনাদের যদি একটা সফটওয়্যার ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনারা শুধু অ্যাডোব ফটোশপ পাবেন। আস্তে আস্তে আপনারা কাজ শেখার কাজ যখন শিখবেন তখন আপনারা আগামীতে আমরা ইলাস্ট্রেটরও ওপেন করব, মানে ইলাস্ট্রেটরও এখানে পাবো যখন আমরা ইলাস্ট্রেটর ইনস্টল করব। আপাতত যেহেতু আমরা ফটোশপ নিয়ে কাজ করছি সেক্ষেত্রে আমরা ফটোশপেই আর কি, ফটোশপটাই পাবো যদি একটা সফটওয়্যার আমাদের ইনস্টল করা থাকে। আচ্ছা, ফটোশপটা পাওয়ার পরে হয়তো বা আপনারা মনে করতে পারেন এমন একটা ফোল্ডার এটাতে ঢোকা যাবে না, এটাতে ডাবল ক্লিক করলে ইজিলি আপনারা এর ভেতরে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ওটাতে জাস্ট ডাবল ক্লিক করে ভেতরে চলে যাবেন। ভেতরে যাওয়ার পরে এই এইরকম কিছু ফটোশপের অনেক ডিল ফাইল, অনেক কিছু প্লাগইন ইনস্টল করা আছে যেগুলোর মাধ্যমে আর কি ফটোশপ চলে। তো সেক্ষেত্রে আমরা অন্যান্য জায়গায় মাতব্বারি করবো না, অন্য জায়গা যেহেতু আমরা বুঝি না সেক্ষেত্রে আসলে অন্যান্য জায়গায় আমাদের মাতব্বারি করাটা খাটেও না। যদি আমরা বুঝতাম সেক্ষেত্রে আমরা মাতব্বারি করতে পারতাম যে কোনো বিষয় নিয়ে। আপাতত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ডিরেক্ট প্রিসেটে চলে যাব। প্রিসেটে গেলে আমরা এখানে আরও কিছু অপশন পাবো। প্রিসেটে গেলে এই শুরুর দিকে যদি দেখি 3D প্রিন্টার্স আরও অনেক অপশন পেয়ে যাবো। এখানে ধরেন লেবেল, আরও কিছু কিছু আপনাদের পরিচিত অপশনও পেয়ে যাবেন, প্যাটার্নস। সো সেক্ষেত্রে আসলে আমরা যেহেতু ব্রাশ ইনস্টল করতে আসছি সেক্ষেত্রে আসলে অন্য দিক না দেখি আমরা এখানে জাস্ট চারটা অপশন পরেই ব্রাশ যে অপশনটা সেটা পেয়ে যাব। এটা পাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এইগুলো হচ্ছে আমার মূলত ব্রাশ। তার মধ্যে উপরের এখানে কিছু আছে ফ্রি মানে ডিফল্ট ব্রাশ ফটোশপের, আর এর মধ্যে আরও একটা দুইটা আছে, এটা হচ্ছে আমি নিজে ইনস্টল করেছি। এই জিনিসটা যখন আমি দেখি তখন আর কি আপনাদের দেখানোর আগে আমি একটু নিজে ইনস্টল করে দেখেছি যে কীভাবে আসলে এটা কাজ করে। সেই খাতিরে আসলে আমারও কিছু ব্রাশ ইনস্টল করা আছে আগে থেকে, হয়তো বা আপনাদের যদি না থাকে ইনস্টল করা সেক্ষেত্রে হয়তো বা একটা দুইটা ব্রাশ দেখাবো এখানে, এটা আসলে কোনো ম্যাটার না। ধরেন এটা হচ্ছে মূলত আমাদের ব্রাশ। আমরা এখন কী করব এই ফোল্ডারটাতে, জাস্ট এই যে আমাদের ব্রাশটা যে আছে আমি যেটা ডাউনলোড করেছি ফায়ার ব্রাশ 2, ধরেন আমি এই ব্রাশটাকে জাস্ট টেনে ধরে নিয়ে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এমন একটা অপশন আসবে, আমরা জাস্ট কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলে দেখেন আমাদের এই ফায়ার ব্রাশটা এখানে অ্যাড হয়ে গেছে।
কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যেন আপনাদের ফটোশপটা অবশ্যই ক্লোজ থাকে, আপনাদের ফটোশপটা যেন ওপেন না থাকে, ক্লোজ থাকে। আমার ফটোশপটাও ক্লোজ আছে। সো এইখানে যেহেতু অ্যাড হয়ে গেছে, আপাতত এইখানকার কাজ আমাদের শেষ। আমরা তাহলে এই ফোল্ডারগুলো আমরা কেটে দিই, কেটে দিয়ে এখন আমরা ফটোশপটাকে ওপেন করি। ফটোশপটা ওপেন হতে যতটুকু সময় লাগে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন মূলত এখানে কি করেছি আমরা? ওখানে কিন্তু খুব খুব বেশি কিছু করি নাই, জাস্ট ওই ফোল্ডারটা গিয়ে ব্রাশটাকে ছেড়ে দিয়ে আসছি। এর বেশি কিছু কিন্তু এর বেশি কোনো কিছুই না, জাস্ট ব্রাশটাকে ডাউনলোড করেছি এবং ওই ফোল্ডারটাতে গিয়ে ব্রাশটাকে ছেড়ে দিয়ে আসছি, এই আর কি। আপনার যেটা করতে হবে, জাস্ট ফোল্ডারটাকে চিনে রাখতে হবে কোথায় আপনি ব্রাশটাকে ছাড়বেন, এটাই আর কি বিষয়। এটা আসলে খুব বেশি জটিল কিছু না, আপনারা আশা করি বুঝতে পারছেন, এবং যারা বুঝতে পারেননি তারা খুব তাড়াতাড়ি বুঝে যাবেন। আর যদি একেবারেই কেউ বুঝতে না পারেন, সেক্ষেত্রে কোশ্চেন করবেন যে আসলে আমি বুঝি নাই, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আবার রিপিট করার। আচ্ছা, আমার ফটোশপটা ওপেন হয়ে গেছে। এইখানে ধরেন আমি এখন একটা পেজ নিই, এখানে যেটা আছে সেটাই নিয়ে নিলাম, মতো যেহেতু আমরা প্রজেক্ট নিয়ে, ধরেন এই পেজটা আমরা নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই, যেহেতু আমাদের ফায়ারের ব্রাশ, সেক্ষেত্রে আমাদের ব্ল্যাকটা দিলে আমাদের আরও ভালো ফুটবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিলাম, এখন আমরা ব্রাশটা সিলেক্ট করি। ব্রাশ সিলেক্ট করার পরে আমরা একটু চলে আসব ব্রাশের প্যানেলে। প্যানেলে গিয়ে আমরা দেখতে পাবো যে আসলে আমাদের এটা অ্যাড হয়েছে কিনা। আমরা এখানে গেলে আসলে তখন আমরা খুঁজে পাবো না যে আসলে আমাদের এটা, আমাদের এই ব্রাশটার নামটা যদি আমি একটু আবার দেখে আসি। আচ্ছা, ফায়ার ব্রাশ, ওটা আমার মনে আছে, ওটা আর দেখতে হবে না। ফায়ার ব্রাশ, এখানে ফায়ার ব্রাশ নামে কোনো কিছুই নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, সেটিংয়ে চলে যাবো। এই যে এইখানে যে ব্রাশের এইখানে যে আমাদের একটা আইকন আছে, এই সেটিং আইকন, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন পুরাপুরি? আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই ফটোশপটা ওইখানে, মানে আমাদের ব্রাশটা ওই সি ড্রাইভের ফটোশপ ফোল্ডারের ব্রাশের ওইখানে দিয়ে আসলেই যে এখানে চলে আসবে এমনটা না, আমাদের এখান থেকে আসলে এখানে এসেও আনতে হবে। সেটিংয়ে ক্লিক করবো, সেটিংয়ে যাওয়ার পরে এখানে আসলে আপনাদের নিচের দিকে দেখতে পাবেন যে আপনাদের যা যা ব্রাশ আছে সেই ব্রাশগুলোর নেম সহ এখানে শো করছে। তখন আমরা দেখতে পাবো যে ফায়ার ব্রাশ টু, এই ফায়ার ব্রাশ টুটাই তো আমরা ইনস্টল করেছিলাম, সেটা তো আমরা এখানে পাইনি, কিন্তু আমরা এখানে আসলেই এটা পেয়ে যাব যে ফায়ার ব্রাশ টু। যখন আমরা ফায়ার ব্রাশ টুতে ক্লিক করব, তখন এইরকম একটা অপশন আসবে যে রেস্টোর দ্য ফাইল ব্রাশ, মানে সামথিং এরকম একটা আসবে। সেক্ষেত্রে আপনি জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে আমাদের ফায়ার ব্রাশ টু অপশনটা চলে আসছে। আচ্ছা, যদি আবার যাই, এই যে নিচের দিকে যেটা দেখবেন যে ফায়ার ব্রাশ টু অপশনটা চলে আসছে। উপরের যেই ব্রাশগুলো, এই ব্রাশগুলো আসলে আমরা বানিয়েছিলাম, স্মোক স্মোক দুইটা হয়ে আছে, যেহেতু আমি একটা রাখবো এখানে, স্মোক একটা ডিলিট করে দিব। আচ্ছা, কে যেন বলছিলেন যে এই ব্রাশগুলো ডিলিট করবেন কিভাবে সেটা একটু দেখবেন। আচ্ছা, এটা এই ব্রাশগুলো ডিলিট করা খুব ইজি, জাস্ট এই ব্রাশটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এখানে রিনেম ব্রাশ, ডিলেট ব্রাশ, নিউ ব্রাশ গ্রুপ, মানে এখানে ব্রাশ আপনি গ্রুপও করে রাখতে পারবেন, গেট মোর ব্রাশ, এটা বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট একটা রাইট বাটন ক্লিক করে জাস্ট এই ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করলে এমন একটা অপশন আসবে যে আপনি কিছু আসলে এই ব্রাশটাকে ডিলেট করে দিতে চান, সেক্ষেত্রে আসলে আপনি ওকে করে দিবেন, আপনার ব্রাশটা ডিলেট হয়ে যাবে।
এটাই আর কি মূলত বিষয়, বুঝতে পারছেন তো? আশা করি এটা ব্যাসটা এখানে কিভাবে সেট করব আর একটু যদি দেখাতেন। ও আচ্ছা, আপনি কি প্লাগইনে ওটাকে অ্যাড করেছেন, মানে প্লাগইন বলছি ব্রাশের যে ফোল্ডারে ওটাকে অ্যাড করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা অ্যাড করছি। এখন হচ্ছে আপনি অ্যাডোবিতে কিভাবে অ্যাড করব সেটা। আচ্ছা, মানে বুঝতে পারি নাই আপনার কথা। না, আমি ফোল্ডারে ওটা অ্যাড করছি, এখন হচ্ছে আমি অ্যাডোবি ফটোশপে গেলে ওটা কিভাবে হচ্ছে সেটিং এ গিয়ে অ্যাড করব ওটা জানার জন্য। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি এই সেটিং এ গিয়ে এখানে জাস্ট এই যে ব্রাশের নামটা দেখতে পাবেন, আপনার যে নাম, আপনার যে ব্রাশের নাম আপনি দেখেন যে আপনি কোন ব্রাশটা ডাউনলোড করেছেন। আমি যেহেতু ফায়ার ব্রাশ ডাউনলোড করেছি, আমি ফায়ার ব্রাশ মানে আমার ইসে ইনস্টল করেছি, সেক্ষেত্রে আমি ফায়ার ব্রাশটা ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে এই সেটিংয়ে গিয়ে নিচের দিকে। অন্যান্য ব্রাশও পাবেন আপনারা, জাস্ট আপনি এখন যে ব্রাশটা ইনস্টল করেছেন সেটাকে সিলেক্ট করবেন। সেক্ষেত্রে সেটাকে সিলেক্ট করলে একটা ওয়ার্নিং আসবে, ওয়ার্নিংয়ের মতো একটা অপশন আসবে, সেক্ষেত্রে আপনি ওকে করে দিবেন খালি, এটাই আর কি। আচ্ছা, তারপরেও যদি না বোঝেন আমি আসছি আপনার স্ক্রিনে, আপনি একটু ওয়েট করেন, জাস্ট আমি দেখাই দিই যে ব্রাশটা আসলে অ্যাড হয়েছে কি না। এই দেখেন আপনারা যদি এখানে একটু খেয়াল করেন যে আমি ব্রাশটা অলরেডি অ্যাড হয়ে গেছে, আমি চাইলেই এটাকে এটাকে এটা দিয়ে ইফেক্ট দিতে পারছি। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে এটাকে একটু কালার দেওয়ার চেষ্টা করি, ফায়ার কালার, ফায়ার কালার সেটা একটু একটু রেড টাইপেরই হয়। ধরেন এটা মোটামুটি একটা ফায়ারের মতো হয়েছে, এটা আপনি ফায়ারের যে কালার আর একটু যদি অরেঞ্জ করতে চান সেক্ষেত্রে করে দিতে পারেন। এভাবে আর কি ইজিলি আপনারা কাস্টম ব্রাশ ইনস্টল করতে পারেন। আচ্ছা, যারা যারা বোঝেননি একটু বলবেন, আমি তাদের জন্য আবার রিপিট করবো জিনিসটা, হোল প্রসেসটা আবার শুরু থেকে রিপিট করবো। আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার দেন, ওই আপনার স্ক্রিনের মাধ্যমে আসলে আমরা সবাইকে দেখিয়ে দিব যে আসলে কিভাবে আমরা ব্রাশটাকে অ্যাড করেছি। এটাকে মিনিমাইজ করে দেন, ফটোশপটাকে কেটে দেন, আমরা একবারে শুরু থেকে আসি। হ্যাঁ, একেবারে কেটে দেন, মিনিমাইজ না, কেটে দেন একেবারে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। কেটে দিবেন? হ্যাঁ হ্যাঁ। ও, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা চলে যান। আচ্ছা মহিদুল ইসলাম, তাই আমরা যে ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা কি আপনি সংগ্রহ করেছেন? আচ্ছা, আমি আমি এই যে ক্লাউডস এটা হচ্ছে ডাউনলোড করছি। হ্যাঁ, এটা অলরেডি এখানে প্রিসেটে সেট করা হয়ে গেছে। আচ্ছা, আপনি একটা মিনিট ওয়েট করেন মিয়া সাহেব, আমি আসছি আপনার কাছে। আমি একটু মহিদুল ইসলাম সাহেবের তাইয়েবের কাছ থেকে একটু জিজ্ঞেস করে আসি যে আপনি উনি কি ওয়েবসাইটটা সংগ্রহ করেছে কিনা, আমরা যে ফ্রি ব্রাশ ব্রাশ সংগ্রহ করার যে ওয়েবসাইটটা দিয়েছি। আচ্ছা, উনি সম্ভবত শুনতে পাচ্ছেন না আমার কথা, হয়তো বা নেটে সমস্যা হতে পারে। আচ্ছা হ্যাঁ মিয়া সাহেব, আপনি ডাউনলোড তো করেছেন, ডাউনলোড করেছেন সেই ফাইলটাতে যান। কোন ফাইলটা ডাউনলোড করেছেন এই আপনার ওয়েবসাইট থেকে? আচ্ছা, যে এটা ডাউনলোড করছেন। আচ্ছা, ওটা ডাউনলোড করে কি করেছেন? এটা হচ্ছে আপনার, আচ্ছা এটা হচ্ছে আপনার ব্রাশ। হ্যাঁ। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা কি রিয়েলি ব্রাশ না অন্য কিছু? না, এটা আমি হচ্ছে ওইখান থেকে একটা ফ্রি একটা ডাউনলোড। এটা তো আপনার সম্ভবত ব্রাশ না, বুঝতে পারছেন মিয়া সাহেব? আচ্ছা, ওইখানে আমি ব্রাশে গিয়ে দেখলাম যে এগুলো হচ্ছে প্রিমিয়াম আর হচ্ছে যেটা হচ্ছে ফ্রি ডাউনলোড। ডাউনলোড করেছেন এই তো?
আচ্ছা ঠিক আছে, দেখি আমি আপনার ওইটা কাজ হয় কিনা, মিনিমাইজ করে দেন। এটা পিএইচডি ফাইল মনে হচ্ছিল আপনার জিপটাতে দেখে। আচ্ছা তা তারপরে আপনি ইসে যান, কি যেন বলে, আপনি প্রোগ্রাম ফাইলে যান, অ্যাডোবি ফটোশপ, তারপরে প্রিসেট, তারপরে ব্রাশ। হ্যাঁ, এখানে কি আপনি পিএইচডি ফাইলটা দিয়েছেন? হ্যাঁ। এখন আপনি ফটোশপটা ওপেন করেন তো দেখি। আমার ধারণা এটা তো কাস্ট করার কথা না, তারপরেও দেখি। আসলে ইনস্টল পিএইচডি ফাইল তো আগে কখনো করিনি আমি, তারপর চলেন দেখি যে আসলে কাজ হয় কি না। সেটিংটাতে যান, সেটিং, নাম কি আপনার ওই ব্রাশটা? আচ্ছা আপনার, আপনি সেটিং এ তো গেছেন, আপনার ব্রাশটার নামটা দেখে আসেন তো, নামটা কি ওই ফাইলে, নাম ওই যে ফাইলটা ডাউনলোড করেছেন ওটা, ওটাতে নাম লেখা আছে, ওটা হচ্ছে ক্লাউড। হ্যাঁ হ্যাঁ, ক্লাউড। আচ্ছা ঠিক আছে, এটা মিনিমাইজ করেন। সেটিং এ যান। হ্যাঁ, সেটিং এ আছি। এই যে আপনার সেটিং আইকনটাতে ক্লিক করেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম যে আসলে এটা আসবে না। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেহেতু আপনি ক্লাউডে সুন্দর একটা পিএইচডি ফাইল পেয়ে গেছেন, সেই ক্লাউডের ফাইলটা আপনি ওপেন করবেন ফটোশপ। এটা কেটে দেন। আচ্ছা, এটা কেটে দেন, এই ফাইলটা ওইখান থেকে ডিলিট করে দিয়ে আসেন আপনার প্রোগ্রাম ফাইল থেকে। আমি বুঝতে পারছিলাম যে এটা কাজ করবে না, যেহেতু পিএইচডি ফাইল, ওটা দেখেই বোঝা যাচ্ছে যে এইভাবে আসলে। হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দিব। এখন যান হচ্ছে আপনি ইসে ওই ফাইলটা, ফাইলটা ওপেন করেন ফটোশপে, ওপেন করেন পিএইচডি যে ফাইলটা, এখান থেকে ডাবল ক্লিক করেন, ওপেন হয়ে যাবে। অবশ্যই ওপেন হওয়ার আগে, হ্যাঁ, এটা যেহেতু পিএইচডি ফাইল, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো অফ করে করে দেখেন যে ব্যাকগ্রাউন্ড কোনগুলো, সেগুলো অফ করে দেন, সবুজ ব্যাকগ্রাউন্ড যেগুলো। আচ্ছা, ক্লাউড ক্লাউড অফ করেন না আপনি, ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড অফ করবেন। আচ্ছা, যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সবগুলো অফ করে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এইখান থেকে ক্লাউড নিয়ে কাস্টম ব্রাশে আমরা যেভাবে অ্যাড করেছি সেভাবে অ্যাড করতে পারবেন। এটা তো আসলে আমরা আগেই শিখেছি, এটা তো আবার নতুন করে শেখার কিছু নাই। আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে ইনস্টল। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপাতত আবার এটা দিয়ে আপনি পরে হয়তো বা চেষ্টা করবেন কীভাবে আবার কাস্টম শেপে অ্যাড করা, তো খুবই সহজ বিষয়, এটা আসলে খুব কঠিন কিছু না। আপনি এটা কেটে দেন, আবার ফটোশপটা কেটে দিয়ে জাস্ট একটা ব্রাশ ডাউনলোড করার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, এখন যান ওয়েবসাইটে, যান ওয়েবসাইটে গিয়ে একটা ব্রাশ ডাউনলোড করেন। সেই ক্ষেত্রে আচ্ছা সুলতান ভাই, আমারটা, হ্যাঁ বলেন। একটু সময় লাগতে পারে, আমি একটু মানিক ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি, স্ক্রিনটা অফ করে দেন আপনি। ডাউনলোড করার পরে আপনি আমাকে একটু নক দেন। আচ্ছা হ্যাঁ, মানিক স্ক্রিনটা অফ করে দেন মিরাজ সাহেব। আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার দেব? হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই, শেয়ার দিয়ে দেখান একটু। আচ্ছা, কি সমস্যা বলেন? আচ্ছা, এটা এটা অ্যাড করেছেন, অ্যাড করার সময় কিন্তু আপনি ফটোশপটা অফ করে রাখবেন, মানে ফটোশপ যেন ওপেন না থাকে।
আচ্ছা আমার ফটোশপ অফ আছে এই যে একটু দেখেন তাহলে অ্যাড করেন আমি যেভাবে দেখাইলাম এখানে হ্যাঁ হ্যাঁ এখান থেকে এখানে নিয়ে আসলাম কন্টিনিউ কন্টিনিউ দিলাম এর নাম হচ্ছে 20 এসপি লেটার ব্রাশেস এটাকে তো আমি এখন মিনিমাইজ করি তারপরে যে এখন অন করি বেশ আপনার ডেস্কটপের ওয়ালপেপারটা তো ট্রেন্ডি ক্যাপসুল ক্যাপসুল দিয়ে রাখছেন সামনে আচ্ছা একটা ডকুমেন্ট ওপেন করেন আপনি আচ্ছা এই যে ব্রাশ টুলে আছি আমি এখন ব্রাশ টুলে ঠিক আছে দেখা যাচ্ছে হ্যালো 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 দেখা হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ করেন আমি এটা হ্যাঁ ব্রাশ টুল আছেন ব্রাশ টুলটা নেন আচ্ছা আচ্ছা এই যে একটা নিছি দেখেন হ্যাঁ কিন্তু এখানে যখন গেলাম আমি তো এই যে 20 ওটা পাইছি নিচের দিকে হ্যাঁ এই যে নিচের দিকে কোন আচ্ছা নিচের দিকে এইভাবে আসলে আসবে না আপনি অ্যাড করার সাথে সাথে আসবে না আপনাকে একটু নিয়ে আসতে হবে ওই যে সেটিং যে আইকনটা আছে উপরে যে প্লাস আইকনের উপরে দেখেন সেটিং আইকন এখানে দেখেন একটা ওকে দিয়ে দেন আচ্ছা এখন এখন আসবে আপনি এখন ইউজ করতে পারবেন ওটা ওটার সিলেক্ট করেন সিলেক্ট করে ওটার ভ্যারিয়েশন আছে বিভিন্ন যে যে ভ্যারিয়েশন আপনার পছন্দ সেটা সেটা আপনি ছোট বড় করে নিয়ে ইউজ করতে পারবেন ঠিক আছে কালার চাইলে কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাই মানে ওটা অ্যাড কোড করতে পারি আচ্ছা বল স্ক্রিনটা অফ করে দেন আচ্ছা মোহাম্মদ মিরাজ আপনার হ্যাঁ ভাই ওটা সেট হইছে এখন হ্যাঁ সেট বলতে আপনি কি মানে টোটালি কমপ্লিটলি পেরে গেছেন হ্যাঁ হ্যাঁ এখন ওটা কমপ্লিট হয়েছে আচ্ছা মানে ডাউনলোড কমপ্লিট হয়েছে হ্যাঁ ডাউনলোড কমপ্লিট প্লাস হচ্ছে আমার অ্যাডোবি ফটোশপ ওটা সেট হয়ে গেছে আপনি ইউজ করতে পারছেন ওই ব্রাশটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেই ক্ষেত্রে তো আসলে আপনাকে আর দেখাই দিতে হচ্ছে না আমাকে আচ্ছা আর কে কে পারেন নি অ্যাড করতে আচ্ছা তাহলে সবাই পেরেছেন সাব্বির সাব্বির তুমি কি পারছো অ্যাড করতে আচ্ছা সাব্বির শুনতে পাচ্ছে না আমাকে আচ্ছা এই হচ্ছে মোটামুটি বিষয় যে এইভাবে আসলে আমরা ব্রাশগুলো ডাউনলোড করে ইজিলি আমরা ইউজ করতে পারি আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের আসলে ফটো ম্যানিপুলেশন যখন কিংবা যে কোনো কিছু ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি এটাকে ইউজ করতে চাই সেক্ষেত্রে আসলে আমরা ইজিলি এভাবে ডাউনলোড করে ইউজ করতে পারবো আর ম্যাক্সিমাম আমি রিকমেন্ড করব যে আপনারা এখন নিজে নিজে বানান নিজে নিজে বা নিজে নিজে বানিয়ে বানিয়ে শেখেন আপাতত এখনই এই ফ্রি যেগুলো আছে এগুলোর দিকে আসলে এখন যদি আপনারা যান সেক্ষেত্রে আপনারা একটু অলস হয়ে যাবেন অলস হয়ে গেলে আসলে আপনাদের কাজের ইমপ্রুভমেন্টটা হওয়ার চান্সেস খুবই কম সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আসলে একটু ব্রাশ নিয়ে ঘাটাঘাটি করবেন এবং ব্রাশগুলা বানানোর চেষ্টা করবেন সুন্দরভাবে আচ্ছা মানিক সূত্রধর কিছু একটা দেওয়ার চেষ্টা করেছেন দেখি দেখানোর চেষ্টা করেছেন স্ক্রিনশট দিয়ে আচ্ছা এই যে মানিক সূত্রধর অলরেডি ব্রাশ একটা ডাউনলোড করে ভালো একটা ইফেক্ট তৈরি করে ফেলেছে এইভাবেই আর কি আপনারা একটু মাথা খাটাবেন আপনারা এই ইফেক্টটা ফটোশপেই তৈরি মানে নিজেরাই তৈরি করতে পারবেন এটার জন্য আসলে আপনারা ফ্রি ডাউনলোড করার দরকার পড়বে না যদি আপনারা একটু মাথা খাটান ব্রাশ টুলটা নিয়ে এটা বানানো যে খুব বেশি কঠিন কিছু তা না আর যখন
আপনাদের মনে হবে যে না খুবই ভালো একটা ব্রাশ পেয়েছি যেটা আমি বানাতে পারবো না, সেক্ষেত্রে আপনারা ওটাকে ডাউনলোড করে দেখতে পারেন যে এখানে কি কি করা, আপনারা ট্রাই করতে পারেন নিজেরা যে ওই রকম ভালো একটা ব্রাশ আমিও বানাবো, সেক্ষেত্রে আপনাদের নিজেদের ইম্প্রুভমেন্টটা অনেক বেশি হবে, এটাই আর কি বিষয় ব্রাশ নিয়ে। আচ্ছা, সো সেক্ষেত্রে আমরা আজকে যেটা দেখলাম যে কিভাবে একটা স্মোকি মানে ক্লাউড ইমেজকে কিভাবে একটা স্মোকি ব্রাশে রূপান্তর করতে হয় এবং স্মোকি ব্রাশ দিয়ে কিভাবে আমাদের ব্রাশ সেটিংয়ে গিয়ে স্মোক মানে ব্রাশ সেটিংয়ে গিয়ে সেটিং চেঞ্জ করে দিয়ে একেবারে রিয়েল স্মোকের মতো একটা ইফেক্ট আমরা দিতে পারি, সেটা ম্যানুয়ালি আমরা ব্রাশ টুল দিয়ে। এবং আমরা যে আরও যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমরা কিভাবে অনলাইন থেকে কাস্টম ব্রাশ খুঁজে বের করে সেইগুলোকে ইনস্টল দিতে পারি। আশা করি আপনারা সবাই ইনস্টল দিয়েছেন, মানে ইনস্টল মানে বুঝেছেন যে প্রসেসটা কী, এবং যারা যারা পারেননি, যেমন মিমের অ্যাডোবি ফোল্ডারটা পাওয়া যায়নি, যারা যারা পারেননি তারা তারা আগামী ক্লাসে একটু ফটোশপটা আনইনস্টল করে দিয়ে ইনস্টল করে রেডি করে নিয়ে আসবেন, হয়তো বা ভিডিও পেয়ে যাবেন, ভিডিও দেখে দেখে আপনারা করতে পারেন, আর যদি না পারেন তাহলে আগামী ক্লাসে আমি দেখাই দিব যে আসলে কীভাবে করবেন আপনারা এই জিনিসগুলো। এই হচ্ছে বিষয়। সো আজকের মতো আসলে এই দুইটা বিষয়, এবং আজকের ক্লাসে আর হালকা কিছু কথা বলে আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে ছেড়ে দিব, খুব বেশি কিছু আজকে আর দেখাবো না। আগামী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে ব্রাশ নিয়ে আর খুব বেশি আলোচনা করব না আগামী ক্লাসে, আগামী ক্লাসে আমরা একটু নতুন টপিক নিয়ে আলোচনা করব। অলমোস্ট আমাদের 17টা ক্লাস চলে গিয়েছে, এই 17টা ক্লাস আরও ফটোশপে যদি আমরা আরও ধরি আর অল্প কিছুদিনই আছে, হয়তো বা আমরা ইলাস্ট্রেটরের মধ্যেও কি দু একদিন ফটোশপ দেখতে পারবো, ওটা কোনো বিষয় না, অথবা এই ট্রেনিং শেষ হওয়ার পরেও প্লায়ার ডিজাইন করতে গিয়ে ওই বিজনেসটা ডিজাইন করতে গিয়ে যে আমাদের প্যাটার্নের যে অপশনটা ছিল সেটাই দেখার কথা ছিল আর কি। আচ্ছা, প্যাটার্নটা দেখাবো, প্যাটার্নটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে প্যাটার্নটা নিয়ে, এখন খুব বেশি সময় নেই, আমি যদি প্যাটার্ন নিয়ে এখন কথা বলা শুরু করি সেক্ষেত্রে হয়তো বা ক্লাসের টাইম আবার হয়ে যাবে, আরও খুব বেশি 30-35 মিনিট সময় আছে। প্যাটার্নটা দেখাবো শাহিন ভাই আগামী যে কোনো এক ক্লাসে, হয়তো বা পুরো ক্লাস লাগবে না, ক্লাসের কিছুটা সময় আমি প্যাটার্ন দেখাবো, আর পাশাপাশি অন্য কোনো টপিক থাকবে ওই ক্লাসে। প্যাটার্নটা খুবই ইজি একটা বিষয়, তবে ওটা ওটা যে যত বেশি মানে ব্রাশের মতোই আর কি, ঠিক আছে, আপনারা যেমন যে এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করলে এই বিষয়টা দিয়ে যে আপনারা কী করতে পারেন, আপনারা আসলে দেখা গেল ফটোশপ অ্যাডোবি ফটোশপের যে নির্মাতা তারা নিজেরাও বলতে পারবে না যে আসলে এই ব্রাশটা দিয়ে আসলে আপনারা ক্রিয়েটিভিটি লেভেলটা কত কোন লেভেলে নিয়ে যেতে পারেন। আর তারপরে এই প্যাটার্নটাও সেম, প্যাটার্নটা আসলে ওরা কিছু অপশন দিয়ে রাখছে, এই অপশনগুলো আসলে মিক্স করলে মিক্স করে অনেক কিছু বানানো যায়, আরও কিছু অপশন আছে, যেমন আমরা ফটোশপে তো লোগো ডিজাইন বানা মানে লোগো ডিজাইন করা শিখবো, লোগো ডিজাইন দেখবো ফটোশপে আমরা কীভাবে লোগো বানাতে পারি সেই জিনিসগুলোও দেখবো, যদিও আমরা ইলাস্ট্রেটরে গিয়ে এই জিনিসগুলাই আরও অ্যাডভান্স লেভেলের মানে খুব ইজিলি কীভাবে করতে পারি সেইগুলো দেখবো, কিন্তু ফটোশপেও আমরা লোগো কীভাবে বানাতে পারি এই জিনিসগুলো দেখে যাবো। আর হচ্ছে যেটা বিষয় এভরিথিং মানে ফটোশপ ইলাস্ট্রেটরের সব কিছু হচ্ছে ট্রিক্সটা হচ্ছে বেশি, আপনার সেম রেক্টেঙ্গেল শেপ সেম ইলিপ শেপ এটাকে আপনি অ্যারেঞ্জ করে ট্রিক্স মানে সেম ড্রপ শ্যাডো সব কিছু দিয়ে ট্রিক্স করে আসলে আপনার ডিজাইনটা মূলত দাঁড় করাতে হবে। এখানে আসলে টুল আপনার কাছেও যা আছে যে ভালো ডিজাইনার যে গ্রেট ডিজাইনার তার কাছেও সেই সেম টুলই আছে, কিন্তু সে তার হচ্ছে সে মাথার থেকে ট্রিক্সটা বের করতে পারে, আপনারা এখন আস্তে আস্তে শিখছেন কিন্তু আপনাদের মাথা থেকেও ট্রিক্স বের হবে, কিন্তু এর জন্য একটু চেষ্টা করতে হবে এবং যত একটু বেশি বেশি কাজ করতে হবে, আমরা যদি একটু বেশি বেশি কাজ করি সেক্ষেত্রে আসলে আমাদের মাথা থেকে মানে ব্রেনটা খুলবে আরও,
ব্রেনটা খুলবে এবং আমরা এই ট্রিক্সগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এটাই এটাই হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে ফয়সাল ইসলাম ভাই, আপাতত তো আজকে আমাদের মেইন ক্লাসটা শেষ করে ফেলেছি, আপনার যদি খুব বেশি জরুরি কোনো কাজ থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারেন। আর একটা বিষয় যেটা আসলে আমি আপনাদেরকে বলতে চাই, যে আপনারা আসলে আমরা যে কাজগুলা দেখি ক্লাসে সেই কাজগুলা প্র্যাকটিস আপনারা কিছু যারা আছেন, কিছু ডিজাইনার যারা কাজ করছেন, সেই ক্ষেত্রে আসলে আপনারা রেগুলারই আপনাদের ডিজাইনগুলো আপলোড দিচ্ছেন, কিন্তু আপনারা যারা ভালো কাজ করেন অনেকেই আছেন, কিন্তু আপনারা আসলে ডিজাইনগুলো কাজগুলো সাবমিট করেন না, হয়তো কাজগুলো সাবমিট না করলে, আপডেট না দিলে আসলে এটা আমার পক্ষে বোঝা একটু কষ্টকর হয়ে যায়, যে আসলে আপনারা মানে শিখছেন না, শুধু সার্টিফিকেটের জন্য ক্লাস করছেন না কি, মানে কিসের জন্য ক্লাস করছেন, এই জিনিসগুলো একটু বোঝা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যতই ভালো পারেন, যদি আপনি ভালো পারেন আপনার সময় তো আরও কম লাগার কথা, সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস করলে তো আসলে কোনো লস নাই আপনার। আমি প্রত্যেক দিনই একই কথা বলি, এই কথাটা একটু বেশি বললে হয়তো বা আপনাদের শুনতেও একটু বোরিং লাগবে, আসলে এই জিনিসগুলো আমি আসলে খুব বেশি বলতে চাচ্ছি না। তারপর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যারা যারা মানে মোটামুটি রেগুলার ক্লাস করেন, সেক্ষেত্রে আপনারা সবাই একটু ডিজাইনগুলো আপনাদের যে ক্লাসে যে ডিজাইনগুলো দেখি, যে জিনিসগুলো দেখি, সেই জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে প্লাস একটু গ্রুপে আপলোড দিবেন। এটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একটা, হয়তো বা আগামী ক্লাস থেকে এই জিনিসগুলো নিয়ে আমি আর রিপিটও করবো না, অলরেডি আমি প্রায় 3-4 দিন রিপিট করে ফেলছি। আসলে বেশি এক কথা বেশি বারবার রিপিট করলে ওটা শুনতেও খারাপ দেখা যায়, মানে খারাপ শোনা যায় যত ভালো কথাই হোক। এটাই হচ্ছে মূলত বিষয়। সো আর আগামীকালকে আপনাদের যে হোমওয়ার্ক যেটা থাকবে আপনাদের স্মোকি, আচ্ছা আমি রেকর্ডটা অফ করে দিই।